হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ত্রিকোণ মিতির তোমার হচ্ছে লেকচার দশে আশা করি তোমরা প্রথম নয়টা লেকচার সবাই দেখে আসছো আজকে এটা হচ্ছে আমাদের দশ নম্বর লেকচার তো আমরা কিন্তু অলরেডি সেভেনের বি আমরা শেষ করে ফেলছি আজকে হচ্ছে আমাদের সেভেনের সি স্টার্ট হবে বাট সেভেনের সি শুরু করার আগে আমরা কিছু সেভেনের বি এর রিলেটেড কিছু অ্যাডভান্স ম্যাথ আর তোমার কিছু এম সিকেও আমরা সলভ করতে যাচ্ছি তারপর আমরা সেভেনের সিটা শুরু করব কেমন তাহলে চলো শুরু করা যাক দেখো আমাকে প্রথমে বসে কি যে টেন আলফা ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান এবং টেন বিটা ইকুয়াল টু টু এম ডিভাইডেড টু ওয়ান ডিভাইডেড বাই টু এম প্লাস ওয়ান তার মানে এখানে টেন আলফার ডাটা তোমাকে দেওয়া আছে আসে টেন বিটা ডাটা তোমাকে দেওয়া আছে এগুলো দুটো দেওয়া আছে বলছে ফাইন্ড দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ আলফা প্লাস বিটা তাহলে লিস্ট পসিবল মানে কি লিস্ট পসিবল মানে তো সম্ভাব্য আর লিস্ট মানে তো সর্বনিম্ন তাহলে আলফা প্লাস বিটার সম্ভাব্য সর্বনিম্ন মান বের করতে বলছে তাহলে লিস্ট পসিবল যেটা আছে লিস্ট পসিবল এই কথার অর্থ কি এই কথার অর্থ হচ্ছে সম্ভাব্য সর্বনিম্ন বা সর্বনিম্ন সম্ভাব্য মান মানে আলফা প্লাস বিটার মিনিমাম ভ্যালু কত হবে সেটা তোমাকে বের করতে বলছে বুঝতে পারছো আলফা প্লাস বিটার মিনিমাম ভ্যালু কত হবে সেটা তোমাকে বের করতে বলছে এখন আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমার কাছে একটা টেন আলফা দেওয়া আছে একটা টেন বিটা দেওয়া আছে একটা তো টেন আলফা টেন বিটার আমাকে এখানে আলফা প্লাস বিটার সর্বনিম্ন মান জানতে চাচ্ছে আমি যদি টেন আলফা প্লাস বিটার ফর্মুলা ইউজ করি তাহলে সেখানে টেন আলফা টেন বিটার দনোটা আছে তাহলে সেখান থেকে কিন্তু আমরা আলফা প্লাস বিটার সর্বনিম্ন মানটা পেয়ে যেতে পারি কীভাবে চলো সলিউশন করে দেখে আসো তাহলে সলিউশন তাহলে আমার কাছে দেখো গিভেন কি দেওয়া আমার কাছে এখানে গিভেন তো দেওয়া আছে আমি আর লিখতেছি না তাহলে আমি ডাইরেক্ট টেন অফ আলফা প্লাস বিটার ভ্যালুটা বের করতে যাচ্ছি তাহলে টেন অফ আলফা প্লাস বিটা এটার ফর্মুলা তো আমরা সবাই জানি তাহলে এটার ফর্মুলা হয়ে থাকে টেন আলফা প্লাস টেন বিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন অফ আলফা ইন্টু টেন অফ বিটা তাহলে এটাকে কিন্তু চাইলে আমরা একটু করে জাস্ট এদের ভ্যালুগুলো এখানে বসাই দিতে পারি তাহলে ভ্যালুগুলো যদি বসাই তাহলে টেন আলফার ভ্যালু কত এম ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান এম ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান এটা হচ্ছে এম ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান প্লাস আর টেন বিটার ভ্যালু কত ওয়ান ডিভাইডেড বাই টু এম প্লাস ওয়ান এটা বলু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু এম প্লাস ওয়ান আর এখানে আছে ওয়ান এখানে মাইনাস হবে টেন আলফা মানে তোমার এখানে হচ্ছে এম ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান ইন্টু টেন বিটা আর টেন বিটা তোমার কাছে হচ্ছে এখানে ওয়ান ডিভাইডেড বাই টু এম প্লাস হচ্ছে এখানে ওয়ান ঠিক আছে এই জিনিসটা আসছে তাহলে এখান থেকে আমরা লসাগুন নিতে পারি দেখো তো এখানে লসাগুন নিলে কী আসবে এখানে আমরা যদি নিই তাহলে দেখা যাক কী আসবে এখানে উপরে আসবে কত লসাগুন নিলে উপরে আসবে লসাগুন নিলে এখানে আমাদের এম প্লাস ওয়ান ইন্টু এখানে আসবে টু এম প্লাস ওয়ান আবার এখানে এম এর সাথে তাহলে তোমার কাছে এখানে টু এম প্লাস ওয়ানটা গুনফল হবে আর এখানে প্লাস এই ওয়ানের সাথে তাহলে এম প্লাস ওয়ানটা গুনফল হবে আর নিচে যদি আমরা লসাগু নিই তাহলে এখানে আসবে কত এখানেও লসাগু আসবে এম প্লাস ওয়ান ইন্টু এখানে আসবে টু এম প্লাস ওয়ান বাট এখানে তাহলে এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান আর টু এম প্লাস ওয়ানটা এখানে গুনফল আকারে আসবে মাইনাস হবে এখানে কত শুধু এম হবে মাইনাস বুঝতে পারছো সিম্পলি এখানে আমরা ক্যালকুলেশনটা করে ফেললাম তাহলে এটাকে চলে আরেকটু সিম্পলিফাই করে দেখি এখানে রেজাল্ট কত আসে আমরা সবাই এটা তো বুঝতে পারতেছি যে এখানে এই এম প্লাস ওয়ান আর টু এম প্লাস ওয়ান আর এখানেও কিন্তু এম প্লাস ওয়ান আর টু এম প্লাস ওয়ান আছে তাহলে এর দুটা কী হবে কাটাকাটি যাবে অর্থাৎ তোমার কাছে কিন্তু এখানে এই জিনিসটা এবং এই জিনিসটা এবং এই জিনিসটা এটা কিন্তু কাটাকাটি যাবে ঠিক আছে এইটা এ কিন্তু কাটা যাবে তাই না ভাই এই দুটো দোনোটা সেম দোনোটা কাটা যাবে তাহলে এখানে থাকবে কি এম এর সাথে টু এম গুন করলে এখানে হবে টু এম স্কোয়ার এখানে হবে টু এম স্কোয়ার এম এর সাথে ওয়ান গুণ করলে এখানে হবে প্লাস এম আর এখানেও এম প্লাস ওয়ান আছে আর এখানে কী হবে এম এর সাথে টু এম গুন করলে টু এম স্কোয়ার তারপরে এখানে কী হবে এই যে এম ইন্টু ওয়ান মানে এম টু এম প্লাস ওয়ান মানে হচ্ছে যে টু এম তাহলে এখানে থ্রি এম হবে টোটাল এখানে হবে থ্রি এম তারপরে এখানে আছে প্লাস ওয়ান আছে তারপর এটা মাইনাস এম হবে এখানে কী করছি আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিছি এম আর টু এম গুণ করলে টু এম স্কোয়ার এম আর ওয়ান গুণ করলে এম টু এম আর ওয়ান গুন করলে টু এম তাহলে এম আর টু এম যোগ করলে থ্রি এম আর ওয়ান ইন্টু ওয়ান মানে তো ওয়ান আর মাইনাস এম আছে এখানে তাহলে দেখো এখানে কিন্তু জাস্ট সিম্পলি তোমার কি হবে এখানে এই যে আমার আমি জানি এখানে কাটাকাটি করে ওয়ান আসবে রেজাল্ট তারপরে তোমাকে ভেঙে ভেঙে করাচ্ছি একটা সেকেন্ড তাহলে দাগ দিয়ে এটাকে হ্যাঁ দেখো তাহলে এখানে কী আসছে টু এম স্কোয়ার প্লাস এখানে আসছে টু এম প্লাস এখানে আসছে ওয়ান আর এখানে কী আসছে টু এম স্কোয়ার আর থ্রি এম থেকে যদি এম বাদ দাও তাহলে থাকবে টু এম প্লাস এখানে থাকবে ওয়ান আলটিমেটলি এখানে ওয়ান হবে এটা তাহলে এটা হচ্ছে আমার কার মান বলতো এই যেগুলো যেটা বের করছে এটা হচ্ছে আমার টেন অফ আলফা প্লাস বিটার মান তাহলে এগুলো হচ্ছে আমার কাছে টেন অফ আলফা প্লাস মান এগুলো হচ্ছে আমার কাছে টেন অফ আলফা প্লাস বিটা এটার মান এখন টেন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু ওয়ান এখন টেনের কত কত মান ওয়ান হইতে পারে তোমরা জানো দেখো তুমি যদি এখানে এরকম করো শুধু টেন অফ পাইভাগের ফোর লিখো টেন অফ পাইভাগের ফোরও মানও ওয়ান হবে তুমি যদি এরকম লিখতা টেন অফ পাই প্লাস পাই ভাগের ফোর লিখো এটার মানও যদি ক্যালকুলেটার বের করো পাই প্লাস পাই ভাগের ফোর তাহলে আমি বের করে দেখাই আমার ক্যালকুলেটার নিয়ে দাঁড়ো দেখবে এটার মানও ওয়ান আসবে দেখবে তুমি এটার মানও ওয়ান আসবে এইভাবে চলো দেখাই টেন অফ একশো আশি ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান তুমি যদি টেন অফ টু পাই প্লাস পাই পাইভাগের ফোর লিখো তার মানুষ কিন্তু ওয়ানই আসবে তাহলে এই ওয়ানটাকে তুমি কিন্তু টেন অফ পাই পাইভাগের ফোর টেন অফ পাই প্লাস পাই পাইভাগের ফোর টেন অফ টু পাই প্লাস পাই পাইভাগের ফোর এভাবে কিন্তু লিখতে পারো তাহলে আলফা প্লাস বিটা ইকল টু পাইভাগের ফোরও হতে পারে আলফা প্লাস বিটা ইকোল টু পাই প্লাস পাইভাগের ফোরও হতে পারে আলফা প্লাস বিটাইকোল টু টু পাই প্লাস পাইভাগের ফোরও হইতে পারে বাট আমাকে তো নিতে হবে লিস্ট পসিবল ভ্যালু মানে সম্ভাব্য সর্বনিম্ন তাহলে এখানে আলফা প্লাস বিটার সর্বনিম্ন মান কত পাইভাগের ফোর তাহলে এটাই হচ্ছে আমার আনসার তাহলে এখানে আমরা লিখবো যে টেন সুতরাং মানে এভাবে এভাবে লিখে আসো দেখো আলফা প্লাস বিটার ভুলো তাহলে কত কত হইতে পারে পাইভাগের ফোর হইতে পারে বা পাই প্লাস পাই ভাগের ফোর পারে বা টু পাই প্লাস পাই ভাগের ফোর পারে এভাবে করে র্যান্ডম অনেকগুলো কিন্তু ভ্যালু হইতে পারে থ্রি পাই ভাগের ফোরও হইতে পারে বাট আমার তো সর্বনিম্ন ভ্যালু লাগবে তাহলে এখানে আলফা প্লাস বিটা এটা তাহলে মিনিমাম ভ্যালুটা কত পাই ভাগের ফোর যেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি এখানে তাহলে এটা হচ্ছে আমার কাছে কি

দেখো আমাকে এখানে বলা হয়েছে সাইন অফ এ মাইনাস বিটার মান দেওয়া হচ্ছে এত আবার তোমার কোয়েশনের মধ্যে কি দেওয়া আছে কজ অফ অ্যা প্লাস বি তার মান দেওয়া হচ্ছে এত তাহলে সাইন অফ অ্যা মাইনাস বি এর মান দেওয়া আছে ওয়ান বাই রুট টেন আর কজ অফ অ্যা প্লাস এর মান দেওয়া আছে টু বাই রুট টেন আমাকে ফাইন্ড ভ্যালু বের করতে বসে কোনটা ভ্যালু অফ টেন টু এ মানে এই ভ্যালুটা আমাকে বের করতে বলছে তার মানে এটাও আমার কোশ্চেনে দেওয়া এটাও আমার কোয়েশনে দেওয়া আর এই জিনিসটা আমাকে বের করতে হবে টেন অফ টু এ আচ্ছা একটা জিনিস দেখো তো আমরা সলিউশন যদি এখানে করি আমাকে টেন অফ এ বের করতে হবে আমি একটা চালাকি করতে পারি কি না টেন অফ এ বের করার সময় এটাই কিন্তু এভাবে লেখা যায় দেখো তো যেহেতু এখানে একটা অ্যা প্লাস বি একটা এ মাইনাস বি এর ব্যাপার সেবার আছে তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো অ্যা প্লাস বি প্লাস এ মাইনাস বি তাহলে তোমার একটু সুবিধা হবে কেন সুবিধা হবে আমি তোমাকে একটু বলতেছি দেখো আগে আমি তোমাকে একটু ব্যাখ্যা করি কেন সুবিধা হবে দেখো তো সাইন এ মাইনাস বি ইকুয়াল টু এটা দেওয়া আছে তুমি সাইনের এই ভ্যালুটা থেকে কিন্তু চাইলে টেন এ মাইনাস বি এর ভ্যালুটা বের করতে পারো আবার কজ এ প্লাস এর ভ্যালু দেওয়া আছে এটা এখান থেকে চাইলে তুমি কিন্তু টেন অফ এ প্লাস এর ভ্যালুটা বের করতে পারো ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে তার মানে যে ব্যাপারটা দাঁড়াইছে আমার কিন্তু মানে যদি আমি টেন এ টেন টু এ ডাইরেক্ট সূত্র ইউজ করি টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে আমি কিন্তু টেনের ভ্যালু জানি না বাট আমি চাইলে কিন্তু টেন এ মাইনাস বি আর টেন এ প্লাস বির এর ভ্যালুটা বের করতে পারব তাই আমাকে চালাকি করতে হবে কি আমি টেন টু এটাকে চাই কি লিখতে পারি বলো তো টেন অফ এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এভাবে কি লেখা যায় একটু দেখো তো জিনিসটা টেন অফ টু একে কিন্তু চাইলে আমি কি লিখতে পারি টেন অফ এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এভাবে কিন্তু লেখা যায় কারণ এ এ যোগ হবে বি থেকে বি চলে যাবে তাহলে এটার সূত্র কি হবে বলো এটা যদি সূত্র লিখতে চাই এটা সূত্র কি হবে এখানে এটা যদি সূত্র লিখতে চাই তাহলে এটা সূত্র হবে টেন অফ অ্যা প্লাস বি প্লাস টেন অফ এ মাইনাস বি ওয়ান মাইনাস টেন অফ অ্যা প্লাস বি গুণন টেন অফ এ মাইনাস বি তাহলে আমার এখন মূল দায়িত্ব কি মূল দায়িত্ব হচ্ছে টেন অফ অ্যা প্লাস বি আর টেন অফ এ মাইনাস বিটা বের করা দেখো কীভাবে বের করবো এখানে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করতাম এখানে যদি ত্রিভুজ কল্পনা করতাম যে এই ত্রিভুজের অ্যাঙ্গেল হচ্ছে এ মাইনাস বি ধরো এই ত্রিভুজটার অ্যাঙ্গেল ধরো কতটুকু এ মাইনাস বি তো তোমার কোয়েশ্চনে কী দেওয়া আছে সাইন অফ এ মাইনাস বি দেওয়া আছে ওয়ান বাই রুট টেন তাহলে আমরা সাইনের সূত্র কি জানি লতি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে ওয়ান অতিভুজ হচ্ছে রুট টেন তাহলে লম্বর ভেলো হচ্ছে ওয়ান অতিভুজ হচ্ছে রুট অফ টেন তাহলে এটা কত হবে এটা থ্রি হবে কীভাবে বুঝছি এই যে পিতাগরের উপপাদ্য ইউজ করো যে রুটোবার অফ অতিভুজের স্কোয়ার তাহলে দশ মাইনাস এক স্কোয়ার করো নয় আসবে নয়কে রুটো বার করে দাও তিন আসবে আশা করি লম্ব অতিভুজ দেওয়া থাকলে ভূমি কীভাবে বের করতে হয় সেটা তোমরা সবাই জানো পিতা করে দিয়ে বের করতে হয় তো পিতাগরের উপপাদ্য দিয়ে বের করলে দেখবা ভূমিটা এখানে থ্রি আসবে তাহলে এখান থেকে আমি চমৎকারভাবে টেন অফ এ মাইনাস বিটা বের করে ফেলতে পারবো না টেন অফ এ মাইনাস বিটা কত আসবে বলো একটু করে টেন অফ এ মাইনাস বি আসবে আমরা জানি লতিপুতি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে এখানে ওয়ান আর ভূমি হচ্ছে তোমার থ্রি শেষ ভাবে তুমি টেন অফ এ প্লাস বিটাও বের করে ফেলতে পারবা কিভাবে দেখো এখানে আর একটা ত্রিভুজ কল্পনা করো যার একটা অ্যাঙ্গেল তুমি আলফা এ প্লাস বি ধরে নাও অ্যাঙ্গেলটাকে তুমি কি ধরে নাও এ প্লাস বি ধরে নাও তাহলে দেখো কজ এ প্লাস বি দেওয়া আছে টু ডিভাইডেড বাই রুট ওভার টোয়েন্টি নাইন তার মানে কজের সূত্রে আমরা সবাই জানি ভুতি ভূমি বাই অতিভুজ তার মানে ভূমি হচ্ছে তোমার দুই অতিভুজ হচ্ছে তোমার রুট ওভার অফ টোয়েন্টি নাইন তার নিশ্চয়ই তুমি লম্বটা বের করে ফেলতে পারবা উনত্রিশ থেকে চার বাদ দাও পঁচিশ থাকে পঁচিশকে রুট করো পাঁচ থাকে তাহলে এখানে লম্ব হবে পাঁচ কীভাবে লম্ব বের করছি আশা করি তোমরা সবাই জানো অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওইখান থেকে হচ্ছে আমরা লম্বটা বের করে ফেললাম পিতাগ্রসের লোববদ্ধ দিয়ে তাহলে এখান থেকে আমি যদি টেন অফ এ প্লাস বি বের করতে চাই তাহলে নিশ্চয়ই তোমরা তখন বলবা এটা তো লতিভুতি লভু বাই ভূমি তাহলে এখানে হবে হচ্ছে ভাই ফাইভ ভাগের টু এটা কত হবে এটা হবে তোমার কাছে এখানে ফাইভ ভাগের টু হবে শেষ আমার কাজ কিন্তু এখানেই সমাপ্তি আমার কাজ এখানেই শেষ আমাদের কাজ কিন্তু এখানেই শেষ ঠিক আছে আমাদের কাজ এখানেই শেষ এখন জাস্ট সিম্পলি আমি এই ভ্যালুগুলোকে এখানে বসাই দিব তাহলে দেখো আমার আনসার চলে আসছে তাহলে দেখো আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই এখানে আসো যেমন টেন অফ এ প্লাস বি কত টেন অফ এ প্লাস বি পাইছি ফাইভ বাই টু প্লাস এটা হচ্ছে পাইছি ওয়ান বাই থ্রি আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ বাই টু ইন্টু ওয়ান ভাগের থ্রি তাহলে দেখো এখানে আনসার কত চলে আসে আমরা যদি বের করতে চাই ফাইভ বাই টু মানে টু পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান বাই থ্রি সতেরো আসছে তাহলে আনসার আসছে কত সতেরো সেভেন্টিন তাহলে সেভেনটিন হচ্ছে আমার কাছে এখানে আনসার ওকে সো হোপফুলি আমরা বুঝে গেছি অঙ্কটা আমাকে কীভাবে আগাইতে হবে তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্কে বলতেছে যে প্রুফ দ্যাট যে এটা ইকুয়াল টু তোমার কাছে হচ্ছে যে এত তো এইগুলো আমি আমার মনে হয় যেগুলো আর করাই যাওয়ার দরকার নেই কারণ এটা তুমি অলরেডি করছি গতকালকে আমরা কস টেন ভাগ করে দিবা তাহলে কিন্তু তোমার হয়ে যাবে তাহলে এটা তোমার কাছে এখানে বাড়ি কাছ থাকবে ওকে তারপরে প্রুফ দ্যাট ওয়ান প্লাস টেন ওয়ান ডিগ্রি তারপর হচ্ছে তোমার কাছে কত এখানে ওয়ান প্লাস টেন টু ডিগ্রি এভাবে করে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত গেছে ইকুয়াল টু 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 দি পর টোয়েন্টি থ্রি এখন দেখো আমি যদি সলিউশন করতে চাই এখানে সলিউশন করতে চাই আমাকে একটু বলতে পারবা যে এটা আমার লেফট হ্যান্ড সাইড এটা আমার লেফট হ্যান্ড সাইড এখানে কয়টা কয়টা পদ আছে মানে এরকম ব্র্যাকেটওয়ালা কয়টা পদ আছে ব্র্যাকেটওয়ালা কয়টা পদ আছে এই পুরোটা হচ্ছে এক নাম্বার পথ এই পুরোটা হচ্ছে দুই নাম্বার পথ এটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশতম পথ কারণ এখানে এক দুই এভাবে করে করে পঁয়তাল্লিশতম পথ তাহলে এখানে টোটাল পথ কয়টা এরকম জোড়া আকারে তাহলে এরকম জোড়া আছে কয়টা এরকম জোড়া আছে কিন্তু পঁয়তাল্লিশটা এরকম জোড়া কয়টা আছে পঁয়তাল্লিশটা তাহলে এরকম জোড়া কি জোর সংখ্যক নাকি বিজোড় সংখ্যক বিজোর সংখ্যক প্রথমে আমরা এটা আডেন্টিফাই করলাম ওকে তাহলে এখান থেকে আমার রেজাল্ট বের করতে হবে যে এই যে সবগুলো গুণ টু কত টু টু থিপোর টোয়েন্টি থ্রি হয়ে থাকে ওকে একটা কাজ করি তো আমরা যদি এখানে দেখতে চাই যে ধরো আমি যদি একটা যদি ভ্যালু বের করি এখানে ধরো আমি যদি ওয়ান প্লাস টেন অফ এখানে তো এক ডিগ্রি দুই ডিগ্রি অনেকগুলো লেখা আছে না তাহলে আমি যদি র্যান্ডম একটা কে নিই র্যান্ডম একটা কাকে নিই একটা কে নিলাম আর ধরো এটার সাথে গুণফল করবো তাহলে কাকে ওয়ান প্লাস ধরো এখানে আমি টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কে গুণ করলাম তাহলে দেখি তো এখানে রেজাল্টটা কী আসে আমি বুঝাচ্ছি কী করছি আমি এখানে বুঝাচ্ছি তাহলে এটা হচ্ছে আমি কী করছি বুঝাচ্ছি আমি তোমাকে মানে বেসিক্যালি দেখো এখানে এই যে এই সবগুলোর গুণফল আমাকে প্রমাণ করতে হবে কত টু টু দিব টোয়েন্টি থ্রি তা আমি একটা আগে র্যান্ডম দুটা নাম্বারের মধ্যে গুনফল করে দেখতেছি র্যান্ডম কি ধরো এক্স হিসেবে আমি নিতে পারি ওয়ান ডিগ্রি তাহলে এখানে কিন্তু হবে তাহলে কত টেন অফ ফর্টি ফোর ডিগ্রি তাহলে দেখি এদের গুনফলটা কত আসে যে ওয়ান প্লাস টেন অফ এক্স ইন্টু ওয়ান প্লাস টেন অফ ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এক্স এদের গুনফলটা চলো দেখি কত আসে এদের যদি গুনফল করতে চাই তাহলে এখানে দেখো কত আসবে এখানে তাহলে এখানে আসবে ফার্স্ট অফ অল এখানে আসে কত ওয়ান প্লাস টেন অফ এক্স আসে আর এখানে তুমি যদি গুনফল করো তাহলে এখানে ওয়ান প্লাস টেন অফ এ মাইনাস বিয়ের সূত্র হবে তাহলে এখানে হবে কত টেন অফ এ মাইনাস বিয়ের সূত্র তাহলে এখানে আসবে তোমার কাছে এটা টেন অফ ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস টেন অফ এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন অফ ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন অফ এক্স ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এরপরে যদি আমরা যাই এখানে তাহলে দেখো কত আসবে ওয়ান প্লাস টেন এক্স এটা যদি তুমি এখানে দেখো যদি আমি সিম্পলিফাই করতাম তাহলে ওয়ান প্লাস টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি মানুষ আমরা সবাই জানি ওয়ান হয়ে থাকে তাহলে এটা হবে ওয়ান মাইনাস টেন এক্স আর নিচে হবে কিন্তু ওয়ান প্লাস টেন এক্স এবার যদি আমরা লসাগুনি তাহলে দেখো এখানে কত আসি একটু ধৈর্য ধরো অঙ্কটা আমি করাই দিই বুঝাই দিচ্ছি তোমাকে ভাই আপনি কোথেকে হুট করে এটা গুন করলেন বুঝাই দিচ্ছি সবগুলা একটু ধৈর্য ধরা সব বুঝাই দিচ্ছি তাহলে এখানে আসবে ওয়ান প্লাস টেন এক্স আসবে আর এখানে লসাগো হবে ওয়ান প্লাস টেন এক্স প্লাস এখানে আসবে ওয়ান মাইনাস টেন এক্স তারপর দেখো এই যে ওয়ান প্লাস টেন এক্স ওয়ান প্লাস টেন এক্স কাটাকাটি যাবে টেন এক্স থেকে টেন এক্স কাটাকাটি যাবে তার রেজাল্ট থাকবে কত টু তার মানে এই এইরকম জিনিসগুলোকে যদি আমরা গুনফল করি তাহলে তাদের রেজাল্ট কত আসবে তাদের রেজাল্ট আসবে কিন্তু টু আমার কী করতে হবে বেসিক্যালি আমি এখানে একটা জিনিস দেখো ক্লিয়ারলি এটা জিনিসটা বুঝতে কি না কী জিনিস আমি তোমাকে বলি এবার অঙ্কটা তোমার কেমনে আগেছি আমি তোমাকে একটা ধারণা দিই খেয়াল করো এখানে এরকম ব্র্যাকেটওয়ালা টার্ম আছে কয়টা ব্র্যাকেটওয়ালা টার্ম আছে কিন্তু পঁয়তাল্লিশটা ব্র্যাকেটওয়ালা টার্ম আছে পঁয়তাল্লিশটা বাট তোমার রেজাল্ট কত টু টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তার মানে ব্যাপারটা হচ্ছে টোয়েন্টি থ্রিকে টোয়েন্টি থ্রির আগের যে টার্মটা সেটা হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টু তুমি কীভাবে পাইতে পারো ফর্টি ফোরকে যদি টু দিয়ে ভাগ করো তাহলে তোমার কাছে টোয়েন্টি টু আসে যদি আমি কি করি ফর্টি ফোরকে যদি আমি টু দিয়ে যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসে কত টোয়েন্টি টু এর মানেটা কি জানো এর মানেটা হচ্ছে এইখানে যে টোটাল চুয়াল্লিশটা বন্ধনের মধ্যে যারা যারা আছে প্রত্যেক দুইটা বন্ধনের গুণফল টু হবে কথাটা খেয়াল করো যেহেতু এখানে টোটাল বাইশ জোড়া প্লাস একজন আছে কারণ টোটাল টার্ম এখানে পঁয়তাল্লিশটা তাহলে এরকম বন্ধ টার্ম কয়টা আছে টোটাল বাইশ জোড়া মানে চুয়াল্লিশটা এরকম বন্ধ মানে যারা জোড়া বাঁধবে আর লাস্টে একটা কিন্তু অবশিষ্ট থাকবে তাই না লাস্টে একটা কিন্তু কী থাকবে অবশিষ্ট থাকবে তার মানে কারণ আমার এখানে আমরা বুঝতে পারতেছি আমার রেজাল্টটা কত আনতে হবে টু টু দি টোয়েন্টি থ্রি তার মানে যে কোনো দুইটা জোরার গুণ ফল হচ্ছে কত টু যে কোনো জোড়া মানে একদম র্যান্ডমলি না মানে ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে যদি আমি ওয়ান প্লাস টেন এক্স আর ওয়ান প্লাস টেনও ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এক্স করি তাহলে তাদের গুণফলটা কত আসবে টু আসবে তাহলে এরকম তাহলে এরকম আমার কাছে জোড়া আছে কয়েকটা এরকম এরকম জোড়া পাবো কয়টা বাইশ জোড়া পাবো কারণ আমার টার্ম হচ্ছে পঁয়তাল্লিশটা তাহলে বাইশ জোরার একটা একটা জোরার গুণফল যদি টু হয় তাহলে বাইশ জোড়ার গুণফল হবে টেন টু দি পর টোয়েন্টি টু দেখবা লাস্টে যদি টার্মটা বাকি থাকবে না তার রেজাল্টটা টু আসবে পরে টেন টু দি পর টোয়েন্টি টু ইন্টু লাস্ট টার্ম হচ্ছে টু দেখবা রেজাল্ট চলে আসবে টেন টু দি পর টোয়েন্টি থ্রি এই জন্য আমি অঙ্কটাতে এইভাবে করে আগাইছি যে আমার আগে প্রমাণ করতে হবে আমি অঙ্কটা দেখা মাত্র বুঝতে পারছি এখানে পঁয়তাল্লিশটা এরকম বন্ধনেযুক্ত টার্ম আছে তাইলে যেহেতু রেজাল্টটা টু টু টোয়েন্টি থ্রি আমি একটু এক স্টেপ আগে চিন্তা করছি যদি টোয়েন্টি টু হইতো তার মানে চুয়াল্লিশ এই যে বাইশ জোড়া টার্মের গুণফল টেন টু দিব টোয়েন্টি টু হবে তাহলে প্রতি জোড়া টার্মের গুণফল হচ্ছে দুই করে করে তো এই এক জোড়া টার্মের গুণফল দুই করে করে এটা আমি প্রমাণ করলাম আগে বুঝতে পারছো এটা আমি কী করে নিছি আগে প্রমাণ করে নিছি এইবার আমার কাছে অঙ্কটা আগানোর সোজা যেমন তাহলে কীভাবে গোটা আগে বসে আমি নেক্সট পিস্টাই যাই একটু করে তাহলে দেখো এটা লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা কী পাচ্ছি এখানে লেফট হ্যান্ড সাইড আমার কাছে দেখো এবার কি দেওয়া আছে লেফ্ট হ্যান্ড সাইড দেওয়া আছে ওয়ান প্লাস টেন ওয়ান ডিগ্রি ওয়ান প্লাস টেন ওয়ান ডিগ্রি তারপর দেওয়া ছিল তোমার কাছে এখানে ওয়ান প্লাস টেন টেন অফ টু ডিগ্রি তারপর এইভাবে করে দেওয়া ছিল আমি যদি আরেকটা টার্ম লিখি ওয়ান প্লাস টেন অফ থ্রি ডিগ্রি এভাবে করে লিখতে আসি তাহলে ধরো দেখ এখানে আসবে ওয়ান প্লাস টেন অফ ফর্টি টু ডিগ্রি একসময় আসবে তারপর এখানে আসবে ওয়ান প্লাস টেন অফ ফর্টি থ্রি ডিগ্রি তারপর এখানে আসবে ওয়ান প্লাস টেন অফ ফর্টি ফোর ডিগ্রি তারপর এখানে আসবে ওয়ান প্লাস টেন অফ ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তুমি চলে এখানে আরেকটা জিনিস দেখা দিতে পারো যে এরকম আসছে না ওয়ান প্লাস টেন এক্স ইন্টু ওয়ান প্লাস টেন অফ ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এক্স এরকম আসছে না তুমি চলে দেখা দিতে পারো অর্থাৎ এভাবে লিখতে পারো অর্থাৎ যদি এখানে আমি ওয়ান প্লাস টেন অফ ওয়ান ডিগ্রি লিখি তার সাথে যদি আমি এখানে ওয়ান প্লাস টেন অফ ফর্টি ফাইভ থেকে ওয়ান বাদ দাও তাহলে থেকে ফর্টি ফোর ডিগ্রি এটার রেজাল্ট কত আসবে এটা রেজাল্ট টু আসবে সেমভাবে আমি যদি এখানে ওয়ান প্লাস টেন অফ টু ডিগ্রি লিখি এছাড়া যদি আমি কাকে গুণ করি ওয়ান প্লাস ফর্টি ফাইভ থেকে তুমি টু বাদ দাও তাহলে থাকে ফর্টি থ্রি তাহলে যদি টেন অফ ফর্টি থ্রি করো তাও রেজাল্টটা কত আসবে টুই আসবে ঠিক আছে এইভাবে করে তোমার কিন্তু লিখতে পারো এভাবে করে এটা চলতে থাকবে জিনিসটা ওকে তাহলে আমরা এখানে বলতে পারি এই যে খেয়াল করে এরকম আমরা এখানে জিনিসটা পাইছি তাহলে খেয়াল করো এই যে প্রথম টার্মের সাথে এই টার্মটা গুণ হয়ে রেজাল্ট আসবে কত টু আসবে রাইট তারপরে এই টার্মের সাথে সেকেন্ড টার্মের সাথে এই যে তোমার সেকেন্ড টার্মটার সাথে এইটা গুণ হবে রেজাল্ট আসবে টু রাইট ওকে তারপরে তোমার কাছে কিন্তু দেখো এই যে এই টার্মের সাথে এই টার্মটা গুণ হবে রেজাল্ট আসতেছে এখানে টু তার মানে এখানে কিন্তু দেখো এইটার সাথে প্রথমটার সাথে লাস্টের আগেরটা সেকেন্ডের সাথে লাস্টের আগের আগেরটা থার্ডের সাথে লাস্টের আগের আগের আগেরটা তার মানে লাস্ট টার্মটা কিন্তু একদম আনটাচ অবস্থায় থেকে যাচ্ছে তাহলে জোড়া বাড়তেছে কারা কারা দেখো তো প্রথমটার সাথে লাস্টের আগেরটা সেকেন্ডটার সাথে লাস্টের আগের আগেরটা থার্ডের সাথে লাস্টের আগের আগের আগেরটা তাহলে লাস্ট টার্ম কিন্তু একদম কারোর সাথে জোড়া বাড়তেছে না তাহলে এরকম জোড়া আছে কয়টা বাইশটা তাহলে প্রত্যেকটা জোড়ার গুণফল কত হবে বাই মানে তুমি চলে এভাবে দেখাইতে পারো আর একটু যদি ভেঙে লিখতে চাই যে ওয়ান প্লাস এখানে টেন অফ এক ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস টেন অফ ফর্টি ফোর ডিগ্রি এভাবে লিখতে পারো কারণ তুমি তার পরীক্ষার খাতে এরকম হলুদ আর লাল কালারের বক্স করতে পারবা না ইন্টু এখানে আছে ওয়ান প্লাস টেন অফ দুই ডিগ্রি তারপর হচ্ছে তোমার কাছে এখানে আছে ওয়ান প্লাস টেন অফ ফর্টি থ্রি ডিগ্রি তারপরে এই জায়গায় আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন অফ থ্রি ডিগ্রি আর এখানে আছে ওয়ান প্লাস তাহলে এটা হবে টেন অফ ফর্টি টু ডিগ্রি তারপরে ইন টু দিয়ে এই যে এটা তো চলতেই থাকবে কোন ফলটা লাস্টে বাকি থাকবে কোনটা এই যে ওয়ান প্লাস টেন অফ ফর্টি ফাইভ ডিগ্রি এটা বাকি থাকবে তাহলে এখানে কাহিনী কী হবে এরকম জোড়া আছে এখানে বাইশ জোড়া তাহলে প্রত্যেকের গুণফল এখানে এরকম দুই করে করে প্রত্যেকের গুণফল এরকম দুই করে করে তাহলে এভাবে দুই দুই করে করে কেমন তাহলে যেটা হয়েছে তুমি লিখতে পারো এভাবে এখানে আছে কয়টা বাইশ জোড়া এরকম লিখে দিতে পারো প্রত্যেক জোড়ার গুণফল হচ্ছে দুই করে করে আর লাস্টে আছে কি ওয়ান প্লাস টেন অফ ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে এরপর লিখতে পারো কি বাইশ জোড়া যেহেতু তাহলে এখানে হবে টেন টু দিব টু টু দিপার টোয়েন্টি টু হবে আর ওয়ান প্লাস টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে কত ওয়ান টেন ফর্টি ফাইভ হচ্ছে ওয়ান তার রেজাল্ট চলে আসবে টেন টু দিব টোয়েন্টি থ্রি দেখে বুঝছো কিনা বাইশ জোড়া তো আছে এখানে লাস্টে আছে ওয়ান প্লাস টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান তাহলে টোটাল গুণফল হয়ে টেন টু দিব টোয়েন্টি থ্রি হবে তাহলে এটাই কিন্তু তোমার কি বলতো রাইট হ্যান্ড সাইড তার এটাই প্রমাণ হয়ে গেছে কি রাইট হ্যান্ড সাইড আমি বারবার বলতেছি এগুলো একটা অ্যাডভান্স ম্যাথ সো তুমি চাইলে এগুলো স্কিপ করতে পারো বাট তোমার যদি প্রিপারেশন থাকে তুমি বুয়েটে টপ করবা বা বুয়েট অনেক ভালো রেজাল্ট করবা বা তোমার শিকার আগ্রহ আছে অনেক তাহলে তুমি অঙ্কগুলো করতে পারো বাট এগুলো অ্যাকাডেমিকে তোমার লাগবে না তারপর এটা একটা কঠিন একটু ভেজেল অঙ্ক কঠিন না আমি কঠিন বলবো না বাট একটু ভেজাল লঙ্ক আছে চলো আমরা দেখার চেষ্টা করি বলতেছে ইফ এ ইকুইল টু পাইভাগের ফাইভ দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ তোমার হচ্ছে যে সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে স্টার্ট করে আট পর্যন্ত যাবে টেন অফ আর এ ইন্ডু টেন অফ আর প্লাস ওয়ান এ বলতেছে অ্যা যদি তোমার এত হয় এ যদি তোমার এত হয় তাহলে এই ভ্যালুটা কত হবে সেটা তুমি বের করো অ্যা যদি তোমার কাছে এত হয়ে থাকে তাহলে এই ভ্যালুটা কত হবে সেটা তোমার কাছে এখানে বের করতে বলছে ঠিক আছে প্রথম করার তো হচ্ছে আমার কাছে এটা ওকে তাহলে একটা জিনিস তুমি এখানে আমরা লক্ষ্য করার চেষ্টা করে দেখি আমাদের এখানে তাহলে কী আমাকে তাহলে কী বের করো আমাকে তাহলে এখানে কী দেওয়া আছে সলিউশন যদি করে এখানে আমার কাছে গিভেন দেওয়া আছে কি গিভেন গিভেন দেওয়া আছে এ ইকুয়াল টু কত পাই ভাগের ফাইভ আর আমাকে বের করতে বলছে সামেশন অফ আমাকে বের করতে বলছে সামেশন অফ আর ইকাল টু ওয়ান থেকে স্টার্ট আট পর্যন্ত যাবে আর টেন অফ এখানে হবে আর এ আর গুণফল টেন অফ এখানে হবে আর প্লাস ওয়ান এ এইভাবেটা আমাকে বের করতে বসে আমরা একটা কাজ করি আমরা এটাকে এইভাবে লিখি সামেসন অফ আর ইকাল টু ওয়ান থেকে আর্ট এই জিনিসটাকে আমরা এস নাম দিই কোন জিনিসটাকে আমরা এস নাম দিচ্ছি এই যে এই জিনিসটা আছে না এই জিনিসটা এটাকে আমরা এস নাম দিচ্ছি ঠিক আছে এটাকে আমরা কী নাম দিচ্ছি এটাকে আমরা নাম দিচ্ছি এস মানে একটা সাম আর কি আর আর ইকল টু ওয়ান থেকে মানে সংক্ষিপ্ত করার জন্য টেন অফ আর এ ইন্টু টেন অফ আর প্লাস ওয়ান এ জিনিসটাকে আমরা কী নাম দিচ্ছি বলো এখানে এস নাম দিচ্ছি এখানে একটা টেনের ব্যাপার স্যাপার আমরা দেখতে পারতেছি তাই না একটা জিনিস দেখো তো আমরা যদি মনে মনে এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলটাকে এ চিন্তা করি আর এই অ্যাঙ্গেলটাকে বি চিন্তা করি অথবা তুমি এটাও এটা উল্টাটাও করতে পারো এটাকে তুমি এ চিন্তা করো এটাকে তুমি বি চিন্তা করো তাহলে এটা অ্যাকচুয়ালি টেন অফ এ আর টেন অফ বি এর গুনফল না খেয়াল করো এটাকে তুমি যদি মনে মনে অ্যা চিন্তা করো আর এটাকে যদি তুমি মনে মনে বি চিন্তা করো তাহলে অ্যাকচুয়ালি গুনফলটা কী টেন অফ এ আর টেন অফ বি তাহলে টেন অফ এ ইনু টেন অফ বি তুমি কোথায় পাইতে পারো টেন অফ ওই যে যদি কী করো বলো তো অ্যা প্লাস বি করো অথবা অ্যা মাইনাস বি করো তাহলেই কিন্তু নিচে কী আসে টেন অফ এ আর তোমার হচ্ছে যে টেন অফ বি এখানে চলে আসে তাহলে একটা কাজ করি আমরা অ্যা প্লাস বিও করতে পারি অ্যা মাইনাস বিও করতে পারি আমরা একটা কাজ করি আস আমরা এখানে একটা জিনিস দেখো যদি আমরা টেন অফ এ প্লাস বি ফর্মুলা ইউজ করতাম যেখানে এ হিসেবে কোন অ্যাঙ্গেলটা আছে আমি আর তাহলে একটু লিখে লিখে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা পছ ঠিক আগে এক্স ওয়াই নাম দিয়ে আসো এই পুরো জিনিসটাকে চলো আমি এটা কাজ করি এটাকে আমি এক্স নাম দিলাম মনে মনে এটাকে আমি চলো ওয়াই নাম দিলাম তাহলে অ্যাকচুয়ালি এটা টেন অফ এক্স ওয়াইয়ের গুণফল এখানে কেমন এখন তোমার অঙ্কটা করতে কীভাবে সুবিধা হবে তুমি টেন অফ এক্স প্লাস ওয়াই করলেও নিচে টেন এক্স টেন ওয়াই আসবে এক্স মাইনাস ওয়াই করলেও নিচে টেন এক্স টেন ওয়াই আসবে সূত্র অনুসারে এখন কোনটা করলে তুমি তোমার সুবিধা হবে বা তোমার সিম্পলিফাই হবে খেয়াল করো যদি আমি টেন অফ এক্স মাইনাস ওয়াই করি তাহলে কিন্তু আর এ এই টার্মটা কিন্তু কাটাকাটি চলে যাবে বুঝতেছ কি না দেখো যদি আমি টেন অফ এক্স মাইনাস ওয়াই করি তাহলে বাম বামপক্ষে কিন্তু আর অফ এ এই টার্মটা কিন্তু মাইনাসে হয়ে কাটাকাটি চলে যাবে তাহলে এটাতে আমাদের সুবিধা হবে কি না দেখো আরেকবার বুঝাই বলি এখানে এটাকে যদি এক্স ধরো এটাকে যদি ওয়াই ধর এখানে টেন এক্স টেন ওয়াই আকারে আসে যেটা ঢুলু আমাকে বের করতে হবে তো আমরা এখানে টেন অফ এক্স প্লাস ওয়াই করতে পারি অথবা টেন অফ এক্স মাইনাস ওয়াই করতে পারি কোনটা করলে আমাদের জন্য সিম্পলিফাই হবে এক্স প্লাস ওয়াই করলে কেউ কাটাকাটি যাবে না বাট এক্স মাইনাস ওয়াই করলে কিন্তু আর অফ এটা কাটাকাটি চলে যাবে তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ হচ্ছে টেন অফ এক্স মাইনাস ওয়াই বের করা অর্থাৎ আর প্লাস ওয়ান ইন্টু এ এটা হচ্ছে আমার এক্স মাইনাস এখানে আছে আর এটা হচ্ছে আমার ওয়াই তাহলে টেন অফ এক্স মাইনাস ওয়াই সুত্রিশ করবো তাহলে এটা কত আসবে এখানে টেন অফ এক্স মাইনাস ওয়াই সূত্র কত এটা সূত্র হচ্ছে টেন অফ এক্স অর্থাৎ টেন অফ আর প্লাস ওয়ান এ মাইনাস টেন অফ ওয়াই অর্থাৎ আর অফ এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন অফ এক্স তার মানে আর প্লাস ওয়ান এ ইন টেন অফ ওয়াই তার মানে আর অফ এ ঠিক আছে এটা আমরা করলাম জাস্ট সূত্রে অ্যাপ্লাই করছি আর কিচ্ছু না এবার আমি বাদি তাহলে কি লিখতে পারি দেখো একটু করে এখান থেকে দেখো তো এটা হবে কত আর এ প্লাস এ আর এ থেকে আর এ চলে যাবে তাহলে এখানে শুধুমাত্র বামপক্ষে টেন অফ এ থাকবে না একটু করে বলো তো এই যদি তুমি কাটাকাটি যদি করো আর ইন্টু এ মানে আর এ প্লাস এ আর এ থেকে যদি আর এ বাদ দাও তাহলে শুধুমাত্র এ থাকবে আর টু তাহলে এখানে করে থাকবে দেখো ইকোয়ালটা তাহলে দেখো এখানে করে থাকবে ইকুয়াল টো থাকবে তোমার কাছে এখানে এখানে থাকবে কত টেন অফ এটা আছে তাহলে কত এখানে আর প্লাস ওয়ান এ আছে এটা থাকুক মাইনাস এখানে আছে কত টেন অফ আর এ আছে আর এই জিনিসটাকে তুমি লিখতে পারো ওয়ান প্লাস এস লিখতে পারো কারণ এই জিনিসটাকে আর প্লাস ওয়ান এ ইন্টু আর এটাকে তুমি কিন্তু কী ধরে নিছো এস ধরে নিছো তো এটার জায়গায় তুমি কি বসে দিতে পারো এখানে বসে দিতে পারো এস বসে দিতে পারো দেখো তো এতটুকু এখানে বোঝা গেছে কিনা আশা করি আমরা এতটুকু জিনিসটা এখানে সবাই আমরা বুঝতে পারছি ওকে তাহলে আমরা যেটা করতে পারি এখানে আমরা যদি এস এর টার্মটা যদি আলাদা করে বের করতে চাই এখানে দেখো আমরা চাইলে কি করতে পারি ক্রস গুণফল করতে পারি তাহলে ক্রস গুণফল করলে কি আসবে এখানে ওয়ান প্লাস এস আসবে ওয়ান প্লাস এস ইকুয়াল টু কত আসবে দেখো ওয়ান প্লাস এস ইকুয়াল টু আসবে হচ্ছে যে এখানে কত টেন অফ আর প্লাস ওয়ান এ মাইনাস আর এ আর ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই আসছে টেন অফ এ ঠিক আছে এই জিনিসটা আমার কাছে এখানে আসছে আমি নেক্সট পৃষ্ঠে দিতে যাচ্ছি একটু করে এই পৃষ্ঠের হজবর হজবর না করে আমরা ধরো নেক্সট পৃষ্ঠে যাই আসো তাহলে আমরা কি পাইছি এখানে আমরা পাইছি বা ওয়ান প্লাস এস আমরা পাইছি এখানে ওয়ান প্লাস এস ইকুয়াল টু কত পাইছি এখানে এই যে টেনে টেন এ হচ্ছে নিচে আসে টেনে হচ্ছে তোমার নিচে আসে নিচে আছে হচ্ছে টেন অফ এ আর উপরে আছে কি টেন অফ আর প্লাস ওয়ান এ আর প্লাস ওয়ান এ আছে তারপর এখানে আছে কত মাইনাস টেন অফ আর এ আছে তাই না এই যে দেখো আর প্লাস ওয়ান এ মাইনাস আর এ যা পাইছি তা লিখছি এখানে আমার তো এস বের করতে হবে তাহলে আমি যদি বা দিই লিখি এখানে এস তাহলে এস কত হবে এখানে মাইনাস ওয়ানটাই দেখে চলো ওয়ানটাই সেটা তাহলে একটা মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস এখানে একটা কাজ করি টেন এটাকে আমরা এখানে ওয়ান বাই টেন এ আকারে লিখি ওয়ান বাই টেন অফ এ আকারে লিখি আর এখানে তাহলে লিখে দিই কত বলত এখানে এখানে লিখে দিই হচ্ছে আমরা টেন অফ এখানে তাহলে কত আর প্লাস ওয়ান এ মাইনাস টেন অফ আর এ বুঝতে পারছো কি করছি জাস্ট কি করলাম বলতো টেন অফ এটাকে আলাদা করে লিখে দিছি আর কিচ্ছু না বাট আমাকে কিন্তু পরীক্ষা কিন্তু এস বের করতে বলে নাকি আমাকে বের করতে বলো সেই পুরা টার্মটা আর এই পুরা টার্মটা কিন্তু সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট পর্যন্ত তাহলে আমি উভয় পক্ষে কী করব এই সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট পর্যন্ত হিসাব করবো তাহলে আমরা আমাকে কিন্তু হিসাব করতে হবে কোনটা এই জিনিসটা আমাকে কিন্তু হিসাব করতে হবে এই জিনিসটা সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট পর্যন্ত অ্যাস তাহলে উভয় পক্ষে তাহলে আমরা এই কাজটা করবো সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট পর্যন্ত এই পুরা টার্মটাকে বসাই দিব বুঝতে বুঝতে পারছো কিনা দেখো উভয় পক্ষে সামেশন চিহ্ন অ্যাপ্লাই করলাম উভয় পক্ষে সামেশন চিহ্ন অ্যাপ্লাই করলাম ঠিক আছে তাহলে এইখানে এত বড় করে উভয় পক্ষে আমরা এখানে সামেশন চিহ্ন ইউজ করলাম ক্লিয়ার এইটা হচ্ছে আমার রেজাল্ট বের করতে হবে এবার এটাকে আমার রেজাল্ট বের করতে হবে বুঝতে পারছো জিনিসটা আশা করি বোঝা গেছে তো এগুলো একদম সিম্পল হিসাব নিকাশ কীরকম দেখো এই সামেশন চিহ্নটাকে একবার আমি ওয়ানের সাথে হিসাব করবো আর একবার সামেশন চিহ্নটাকে আমি এর সাথে হিসাব করব তাহলে দেখো আমাকে তাহলে বের করতে হবে বা এই যে এটা বের করতে হবে আমাকে আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট অ্যাস এটা আমাকে বের করতে হবে একবার সামেশন চিহ্নটাকে আমি মাইনাস ওয়ানের সাথে ইউজ করবো অর্থাৎ আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট মাইনাস ওয়ান প্লাস আর একবার আমি সামেশন চিহ্নটা এই সেকেন্ড টার্মের সাথে ইউজ করবো আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট মানে অনেক সময় ব্যাপারটা এরকম হয় না যে তুমি এটাকে একটা ভেরিয়েবল হিসেবে মানে ধরো এটা এটাকে একটা ভেরিয়েবল হিসেবে নাও এ ইন্টু বি প্লাস এ ইন্টু এটার সাথে আবার গুণ হয় এরকম ব্যাপারটা এই ভেরিয়েবলটা মানে এই জিনিসটা এক ব্রেটের সাথে ইউজ হবে প্লাস দিছি এই জিনিসটা আবার সেকেন্ড টার্মের সাথে ইউজ হবে সেকেন্ড টার্মটা কত সেকেন্ড টার্ম হচ্ছে ওয়ান বাই টেন অফ এ ওয়ান বাই টেন অফ এ আর ইন্টু এখানে আছে কত টেন অফ আর প্লাস ওয়ান এ মাইনাস টেন অফ আর এ ক্লিয়ার আশা করি ক্লিয়ার সবার কী করছে আশা করি এটা বুঝতে পারছো জাস্ট সামেশনটাকে একবার এটা সাথে ইউজ করছি আরেকবার এটা সাথে ইউজ করছি আচ্ছা এখন এটা রেজাল্ট আমি যদি এখন এটা বের করতে চাই দেখো সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট এখানে এস এই জিনিসটার রেজাল্ট কত আসবে বলতে পারো কোন জিনিসটা এই জিনিসের রেজাল্ট কত আসবে এই জিনিসের রেজাল্ট কত আসবে বলতে পারো এই জিনিসের রেজাল্ট কত আসবে বলতে পারো এই জিনিসের রেজাল্ট আসবে মাইনাস এইট কীভাবে মাইনাস এইট খেয়াল করো যে সামেশন অফ ওয়ান থেকে আট এটা বলতে আসলে কি বুঝায় তুমি আট বার কাজটা করবা এবং প্রত্যেকবারে তুমি যোগ করবা আমি চলো সামেশন একটু কাহিনিটা তোমাকে বুঝাই বলি সামেশনের কাহিনিটা চলো তোমাকে আমি বুঝাই বলি ধরো এখানে লিখছি এরকম যে সামেশন অফ ধরো আমি তোমাকে এখানে বুঝে আসো ধরো সামেশন অফ এখানে লেখা আর ইকুয়াল টু ওয়ান এখানে লেখা আট এখানে লেখা ধরো কে আর এভাবে লেখা এটা বলতে আসলে কি বোঝায় একবার আর এর মান তুমি ওয়ান বসাবা প্লাস সামেশন মানে প্লাস একবার তুমি আর এর মান টু বসাবা প্লাস একবার আর এর মান তুমি থ্রি বসাবা এভাবে করতে করতে কত কত পর্যন্ত করবা কে এর মান তুমি মানে আর এর মান তুমি আট পর্যন্ত যাও আট পর্যন্ত যাবা এটা বলতে এটা বোঝায় ধরো এরকম যদি হয়তো ধরো এখানে লিখছে আর ইকুয়াল টু ওয়ান থেকে তোমার ধরো আট এখানে ধরো লেখা এক্স প্লাস ওয়াই এখানে ধরো আর লেখা এটা বলতে কি বোঝাবে এই যে এক্স প্লাস ওয়াই আর জায়গায় প্রথমে তুমি ওয়ান বসাবা সামি সন্ধ্যা কারণে প্লাস দিবা পরে আবার এক্স প্লাস ওয়াই লিখবা আরের জায়গায় তুমি টু বসাবা পরে আবার এক্স প্লাস ওয়াই লিখবা আর এর জায়গায় আর এর মান তুমি এক এক করে বাড়াতে থাকবা মানে এটা হচ্ছে বারবার করবা কতক্ষণ করবা যতক্ষণ না আরের মানটা আট হয় তারপর যদি এটা কনস্ট্যান্টের জন্য যদি করি ধরে এখানে লেখা এরকম আর টু ওয়ান এখানে ধরো লেখা আট ধরো কথার কথা এখানে ধরো লেখা ফাইভ তাহলে এটা বলতে কি বোঝায় এটা বলতে বোঝায় প্রথমে তুমি ফাইভ লিখবা সামেশন আছে প্লাস করবা পরে আবার তুমি ফাইভ লিখবা ভাই তাহলে এখানে কোথাও পাওয়ার আকারে বা এরকম ওয়ান টু থ্রি ফোর আপনি লিখতেছেন না কেন আপনি এখানে এক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর লিখতেছেন না কেন এখানে তো ওয়ান টু থ্রি ফোর লিখছেন এখানেও তো ওয়ান টু থ্রি ফোর লিখছি ওয়ান টু থ্রি ফোর আমি কখন লিখবো যখন আমার কাছে যখন আমার কাছে এই জায়গাটা আর থাকবে আর এই জায়গাটা আর থাকবে তখন আমি এখানে কী করছি আর এর জায়গাগুলোতে ওয়ান টু থ্রি এভাবে করে করে এইট বসাইছি থ্রি টু ওয়ান এইট বসাইছি বাট আমার এই জায়গাতে তো কোনো আরই নাই তাই এখানে আমার ওয়ান টু থ্রি বসাইতে হবে ওয়ান টু থ্রিকে আমার বসাইতে হবে এই জায়গায় বলো তো এই জায়গায় তো আমার কোনো আরই নাই তাহলে এখানে আমার ওয়ান টু থ্রি বসাইতে হবে না বুঝতেছি কিনা দেখো বাট সামেশন মানে হচ্ছে তোমাকে আট বার কাজটা করতে হবে এই সামেশন অর্থ কি আট বার যোগ করতে হবে কি করতে হবে এক থেকে শুরু করে আট বার যোগ করতে হবে কাকে যোগ করতে হবে এখানে যে টার্মটা আছে তাহলে এখানে কি হবে এরপরে তুমি এখানে পাঁচ লিখবা এভাবে করে করে তোমার এখানে আট বার পর্যন্ত যেতে হবে তাহলে রেজাল্ট কত আসবে তখন তোমার কাছে বলো তো এখানে এই যে পাঁচটা আট যদি যোগ করো তাহলে রেজাল্ট আসবে এখানে ফর্টি বুঝতে রেজাল্ট আসবে এখানে যেমন এখানে ওয়ান থেকে আট লিখছ না তোমাকে সামেশন করতে হবে আটবার দেখো এখানে আমি টোটাল এই যে পদ লিখছি আটটা এখানে আমি আটবার সমষ্টি করছি এখানে কিন্তু বুঝতে পারছো আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে এরকম এটা প্রথমবার লিখলাম প্লাস করলাম দ্বিতীয়বার লিখলাম প্লাস করলাম তৃতীয়বার লিখলাম প্লাস করলাম মানে এখানে এরকম তোমাকে এই যে এটা এটা আসে না এটা বার প্লাস করতে হবে এই কথাটা আসলে বলাটা ঠিক কিনা আমি জানি হ্যাঁ এটা এক প্রকারে কিন্তু ঠিক কারণ এখানে কিন্তু ফাইভের আগেও কিন্তু এটা প্লাস আছে কারণ এখানে কিছু নাই মানে কি বলো তো এটা কিন্তু একটা প্লাস চিহ্ন বোঝায় মানে ব্যাপারটা হচ্ছে এরকম ইকুয়াল টু ওয়ান থেকে এইট লিখছো না এটার মানে হচ্ছে এখানে যা আছে তাতে তাকে তুমি বার বসাবা তাদের মাঝখানে মাঝখানে প্লাস দিবা সিম্পল বাসায় হচ্ছে এটা যেমন ইকুয়াল টু ওয়ান থেকে এইট লেখা মানে এটাখানে যা আছে তাকে তুমি বার বসাবা আর থাকলে আরের মন মতো এখানে বসাই দিবা মাঝখানে মাঝখানে এখানে প্লাস দিবা ব্যাপারটা হচ্ছে এটাই আশা করি বুঝতে পারছো তাহলে যেমন এখানে দেখো তো আমরা করবো এখানে কী আছে আর ইকাল টু ওয়ান থেকে এইট তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বসাইলাম প্রথমে প্লাস আবার মাইনাস ওয়ান বসাইলাম প্লাস আবার মাইনাস ওয়ান বসাইলাম এই কাজটা তাহলে কয়বার করবো বার করব তাহলে লাস্টও কিন্তু মাইনাস ওয়ান বসবে এখানে বুঝতে পারছো এই কাজটা কিন্তু আমি আটবার করলাম আটবার করলাম ওকে আমি এটাকে একটু ব্র্যাকেট দিয়ে সুন্দর করে দেখাই তাহলে ওয়ান করে আট বার বসাবো কিন্তু আমি এখানে তাহলে প্রত্যেকের মাসখানে এটা তারা এটাই বোঝায় ওকে আর এখানে দেখো তো টেন অফ এটা কনস্ট্যান্ট এটাকে চলে তুমি বাইরে নিয়ে আসতে পারো চাইলে আমরা টেন অফ এটাকে চাইলে কনস্ট্যান্ট তাহলে এটাকে চাইলে আমরা বাইরে নিয়ে আসতে পারি অথবা তুমি বসাও সমস্যা নাই আচ্ছা এটা কাজ করি এটাকে আমরা ট্যান অফ এটাকে বাইরে নিয়ে আমি বসাই নাহলে তোমাদের অনেক মনে কনফিউশন হতে পারে এখানে কি দেওয়া আছে আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট দেওয়া এই অঙ্কটা জাস্ট এই জন্যই করানো যে অনেক যদি টাফ অঙ্ক আসে পরীক্ষায় তাহলে এই টাইপের অঙ্ক আসতে পারে নাহলে আসবে না ওয়ান বাই টেন অফ এক শিখে রাখো আর কি যেটা তোমাদের এখন শুরুর সময় শিখে রাখাটা ভালো আর এই জায়গায় কি আছে টেন অফ এই জায়গায় আছে আর প্লাস ওয়ান এ মাইনাস এই জায়গায় আছে টেন অফ আর এটাকে আমি নেক্সট পিসটা একটু লিখতেছি কেমন তাহলে ধরুন আমি নেক্সট পিসটায় যাই একটু করে তাহলে এটাকে অ্যাড করে আসো বা দিয়ে তাহলে আমি কী পাচ্ছি এখানে বা দিয়ে তাহলে আমরা পাইছি এই যে আমাদের সামেশন আমি একটু লাস্ট লাইনটাকে আরেকবার লিখিয়ে আসো সামেশন আর ইকুয়াল টু তাহলে এখানে ওয়ান থেকে এইট পর্যন্ত তাহলে এটা হচ্ছে এস বের করতে বলছো আমার আর এটা টু কথা দেখো এইটা তাহলে যোগফল কত পাবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করে আট বার করছে তাহলে যোগফল পাবো মাইনাস এইট এটা তো আমরা সবাই মানে একদম নিশ্চিত প্লাস এখানে কী ছিল সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট সামিশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট ছিল এখানে আর এই জায়গায় ছিল তোমার কাছে টেন এ ছিল এই জায়গায় ছিল তোমার কাছে কত ওয়ান বাই টেন এ ছিল ওয়ান বাই টেন অফ এ আর অফ এ আর এই জায়গায় ছিল কিন্তু টেন অফ আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান এ আর মাইনাস এই জায়গায় ছিল কিন্তু টেন অফ আর এ তাই কি না বলো তো এটাই কিন্তু ছিল ওকে এবার আমাদের কাজ সোজা দেখো এবার আমাদের কাজ একদম সোজা আমরা তাহলে এটাকে একটু করে কপি করলাম জাস্ট সিম্পলি এটাকে কপি করলাম হ্যাঁ এবার দেখো প্রথমে টু ওয়ান বসাবো তাহলে ফার্স্টে কি আছে ওয়ান বাই টেনে তাহলে ওখানে ওয়ান বাই টেনে লিখতেছি ওয়ান বাই টেনে তাহলে আরিকল যদি ওয়ান বসাই তাহলে কত আসবে আরিকল টু ওয়ান বসালে এটা ওয়ান প্লাস ওয়ান মানে টু হয়ে যাবে তাহলে এটা টেন টু এ হবে এটা তাহলে মাইনাস এ হবে তাহলে প্রথমবার আমার এই পুরো টার্মটা লেখা শেষ আর ইকল টু ওয়ান বসাইছে আর ইকল টু ওয়ান বসাইছি প্রথমবার আমার লেখা শেষ পরে আবার সামে সন্ধ্যাকার কারণে প্লাস দিব এবার আবার সেকেন্ড বার লিখবো তাহলে আবার এই টেন এটাকে লিখব আবার এই টেন ওয়ান বাই টেন লিখবো এবার আমি আর এক বাড়াই দিব মানে টু বসাবো তাহলে এখানে আমি কত করব টেন অফ টু টু প্লাস ওয়ান যোগ করলে কত হবে থ্রি এ হবে তাহলে এটা হয়ে যাবে টেন অফ থ্রি এ মাইনাস এটা হবে কত টেন অফ টু এ তাই না কেন বলো তো কারণ প্রথমে আমি আরের জায়গায় এখানে ওয়ান বসাইছি পরে প্লাস দিয়ে আরেক জায়গায় আমি টু বসাইছি আর এক জায়গায় টু বসেলে টু প্লাস ওয়ানে মানে থ্রি এ টু বসেলে টু এ বুঝা গেছে প্লাস একটু ভেঙে ভেঙে তোমায় করাচ্ছি বাট বুদ্ধি থাকলে এত ভেঙে ভেঙে করার দরকার নেই আসলে তোমার যদি মাথা তুমি এখানে খাটাও দেখবে এত ভেঙে ভেঙে করতে হচ্ছে না পরেরটা কী পাবো বলো আরেক জায়গায় থ্রি বসাবো তাহলে এটা হবে কত টেন অফ ফোর এ এটা হবে কত টেন অফ এ হবে সরি টেন অফ থ্রি এ হবে ঠিক আছে তারপরে প্লাস এরপর একটা কত হবে দেখো আমি আরেক জায়গায় তাহলে ফোর বসাবো তাহলে এখানে কত আসবে আমি একটু ভেঙে মেয়ে করতেছি তোমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারো বা চালে কিন্তু শর্টকাটও করা যায় শর্টকাটে কীভাবে করবো সেটা আমি একটু দেখাই দেবো একটু পরে আগে আমি ভেঙে ভেঙে করাই দিই এখানে যদি আরেক জায়গায় আমি ফোর বসাই তাহলে এটা হবে টেন অফ ফাইভে মাইনাস এখানে হবে টেন অফ ফোর আমি যদি আর জায়গায় ফোর বসাই আর এরপর আবার প্লাস দিব তাহলে এরপরের টার্ম আরেক জায়গায় তাহলে ফাইভ বসাবো তাহলে এখানে আসবে কত টেন অফ সিক্সে আরেক জায়গায় আচ্ছা আরেক জায়গায় ফার্স্টে ফোর বসাইছি ফাইভ বসাইলে হ্যাঁ সিক্সে আসবে আর এটা হয়ে যাবে টেন অফ ফাইভে ওকে আচ্ছা তারপরে বসাবো কত টেন অফ আরেক আরেক জায়গায় তাহলে সিক্স বসাবো এরপরে আর এক জায়গায় সিক্স বসাবো এই দেখো আর এক জায়গায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বসাচ্ছি সিক্স বসালে কত হবে আরেক জায়গায় যদি সিক্স বসাই তাহলে এটা হবে টেন অফ সিক্স বসালে কত হবে দেখো টেন অফ সেভেন এ হবে আর এখানে হবে মাইনাস টেন অফ সিক্সে যদি আর এক জায়গায় সেভেন বসাই তাহলে এটা কত হবে সেভেন যদি বসাই তাহলে এখানে হবে টেন অফ এইট এ মাইনাস টেন অফ সেভেন এ আর যদি প্লাস আর এক জায়গায় যদি এইট বসাই তাহলে হবে কিন্তু এখানে টেন অফ নাইন এ টেন অফ নাইন এ মাইনাস টেন অফ এইট এ ওকে সেই এই জিনিসটাকে আমার কাছে আসছে এখানে তাহলে দেখো এখন এখন কিন্তু আমার ক্যালকুলেশনটা করা একদমই সোজা আমি রেজাল্টও পেয়ে যাবো এখন দেখো বা সামেশন অফ এস ইকুয়াল সরি আর ইকুয়াল টু আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট আর এস এটা ইকুয়াল টু মাইনাস এইট আসছে আগে থেকে প্লাস এখন দেখো তো সবার কাছ থেকে এখানে ওয়ান বাই টেন এটা কমন যায় এই জন্য আমি প্রথমে বুঝলাম তুমি চাইলে ওয়ান বাই টেনেকে বাইরে নিয়ে আসতে পারো চাইলে তুমি ওয়ান বাই টেনে কে বাইরে নিয়ে আসতে পারো ওকে ওয়ান বাই টেনে বাইরে যায় এবার দেখো তো একটা জিনিস কী কী কারাগারে যাবে আর কী কারাগারি যাবে না চলো দেখাই আসো দেখো টেন টু এ থেকে টেন টু এ মাইনাস যাবে টেন থ্রি এ থেকে টেন থ্রি এ মাইনাস যাবে টেন ফোরে থেকে টেন ফোরে মাইনাস টেন ফাইভে আর টেন ফাইভে মাইনাস টেন সিক্সে টেন সিক্সে মাইনাস টেন সেভেনে টেন সেভেনে মাইনাস তারপর টেন এইটে টেন এইটে মাইনাস তাহলে বাকি থাকবে কি মাই এই মাইনাস টেনে আর টেন নাইনে বাকি থাকবে বুঝতে পারছো কিনা দেখো এখানে কিন্তু সবাই একে অপর থেকে মাইনাস হয়ে যাবে সবাই একে অপর থেকে মাইনাস হয়ে যাবে তাহলে বাকি থাকবে কে টেন অফ এ বাকি থাকবে মাইনাস টেন অফ এ বাকি থাকবে বুঝছো কিনা দেখো টেন অফ এ আর টেন অফ এ বাকি থাকবে হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি তাহলে এবার আমার কিন্তু কাছে কিন্তু কোয়েশনে এর মানটা দেওয়া আছে আমি জাস্ট এর মানটা বসে কিন্তু আমার কাছে আনসার চলে আসবে এখানে তাহলে আমরা যদি নেক্সটে যাই তাহলে দেখো নেক্সট আমরা কী পাইছি এখানে বা এখানে তাহলে আমি পাইছি সামেশন অফ দেখ আমি পাইছি এখানে তাহলে সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এইট তাহলে এটা হচ্ছে এস তাহলে এটা ইকুয়াল টু কত মাইনাস এইট প্লাস এখানে তাহলে হচ্ছে ওয়ান বাই টেন অফ এ এখানে পাইছি তাহলে ওয়ান বাই টেন অফ এ পাইলাম আর এই জায়গায় পাইলাম হচ্ছে আমি তাহলে কত টেন অফ নাইন এ মাইনাস টেন অফ এ হচ্ছে আমি এখানে পাইলাম এবার এ হচ্ছে কত এ হচ্ছে তোমার ভাগের ফাইভ তাহলে যদি আমি নাইনের আমি একটা কাজ করি আসো এখানে আমি যদি এটা বের করতে চাই যে চলো একটা কাজ করি আমরা আচ্ছা এখানে ডাইরেক্ট এতটুকু আগে এতটুকু আগে নাইনের জায়গায় আমি যদি একটু ক্যালকুলেশন করি এখানে এটাকে মনে হয় একটু শর্টকাট করা দিতে পারে চলো দেখি আসো টেন অফ এর জায়গায় তাহলে আমি পাই ভাগের ফাইভ বসাইলাম তাহলে এটা আসবে কত নাইন ভাগের ফাইভ এটা আসবে কত নাইন ভাগের ফাইভ আসবে ঠিক আছে তারপর এটা আসবে আর এখানে মাইনাস এ আছে ওকে দেখি এটা কত আসে এখানে তারপরে এখানে এটা থাকবে আচ্ছা দেখো তো আমরা এই জিনিসটাকে তাহলে কি লিখতে পারি যদি নাইন পাইটাকে আমি কিন্তু লিখতে পারি কত টু পাই মানে দশ পাই মাইনাস পাই ভাগের ফোর এটা লিখতে পারি কিনা দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো একটু করে

তাহলে এটাকে কিভাবে লিখতে পারি না টেন পাইকে যদি ফাইভ দিয়ে লিখি তাহলে টু পাই মাইনাস পাইভাগের ফাইভ মাইনাস টেনে এভাবে কিন্তু দেখা যায় তাই না তাহলে দেখো এখানে এরপরে এই জিনিসটা যেটা আছে এই জিনিসটা তোমার কাছে এখানে আছে তারপর তাহলে এই জিনিসটা কী হবে খেয়াল করো এটাকে কি লিখতে পারো এটা কিন্তু কোন এটা কিন্তু ফোর্থ কোয়ার্ডেন্টে ফোর্থ কোয়ার্ডেন্টে টেন কিন্তু নেগেটিভ হয় নেগেটিভ টেন অফ ভাগের ফাইভ ঠিক আছে আর মাইনাস টেন অফ এ এইবার একটু করে দেখো তো টেন অফ এই যে ভাগের ফাইভ কিন্তু তুমি এ বলছো তাই না তাহলে তাহলে এই ভাগের ফাইভ জায়গায় তুমি কত বসাতে পারো এ বসে দিতে পারো তাহলে এখানে কী আসবো আমি যদি এই এই পাশে লিখিয়ে আসো একটু করে তাহলে আমি এতটুকুকে লিখে দিই আগে নিয়ে আসি হ্যাঁ এতটুকুকে নিয়ে আসলাম তাহলে দেখো তো এই যেখানে এটা তাহলে কত হয়ে যাবে মাইনাস পাইভাগের ফাইভের জায়গায় আমি এ বসাইতে পারি আবার এখানে আরেকটা একটা মাইনাস টেনে আছে ঠিক আছে কী করছি বলো তো এই পাইভাগের ফাইভের জায়গায় এ বসাই দিছি তাহলে মাইনাস টেনে আবার এখানে টেনে আছে তাহলে এটা হবে মাইনাস টু টেনে 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 কাটা যাবে তাহলে রেজাল্ট থাকবে মাইনাস টু তাহলে সুতরাং আমার যে সামেশন সুতরাং আমার যে সামেশন সেকেন্ড সুতরাং আমার যে সামেশন সেটা কত হইল বলো তো মাইনাস দশ হয়ে গেছে দেখো এখানে দশ আমি জানি এই অঙ্কটা বেশ ভালো রকমের কঠিন ছিল তা একটু সময় গেছে এখানে তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার তবে এর থেকে বেশি কঠিন অঙ্ক তোমার পরীক্ষা আসবে না ওকে আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি এখানে তাহলে এটা আমাদের শেষ স আমাদের কঠিন অঙ্ক শেষ এখন আমাদের সহজ অঙ্ক যেমন দেখো এই অঙ্কটা আমাকে কি বলতেছে এই অঙ্ক আমাকে বলতেছে এখানে যদি এ সাইন এক্স প্লাস থিটা ইকাল টু প্রমাণ করো যে এ আমি একটু পানি প্রমাণ করতেছি দাঁড়ো গলা শুকিয়ে গেছে একটু একটু ওয়েট করো আগের অঙ্কটা কিন্তু বেশ কঠিন ছিল কঠিন ছিল বলতে একটু বড় ছিল আর কি আর মাথা রান্না রাখতই তো আচ্ছা তো দেখো এখানে আমাকে যেটা করতে হবে আমাকে টেন আনতে হবে তাই না আমাকে কিন্তু এটা দেওয়া আছে দেখো আমাকে এই জিনিসটা দেয়া আছে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে তো আমি যদি একটা কাজ করি এখানে আমাকে টেন এক্স বানাইতে হবে তাহলে এটাকে এক্সপ্যা এগুলো এটাকে এক্সপ্যান্ড করবো এটাকে এক্সপ্যান্ড করবো এক্সপ্যান্ড করার পরে আমরা সাইনগুলোকে এক পাশে নিয়ে আসবো কজগুলোকে এক পাশে নিয়ে আসবো পরে ডিভাইড করে আমরা টেন বানাবো আচ্ছা চলো আমরা দেখার চেষ্টা করি সলিউশন দেখো আমার কাছে গিভেন কী দেওয়া আছে দেখো আমার কাছে দেওয়া আছে এখানে এ সাইন অফ এক্স প্লাস থিটা ইকুয়াল টু বি সাইন অফ এক্স মাইনাস থিটা আমাকে দেওয়া আছে তাহলে আমি যদি এটাকে এক্সপ্লান করতে চাই তাহলে এখানে কি আসবে এ এখানে আসবে সাইন এক্স কস থিটা প্লাস কজ এক্স সাইন থিটা আর এখানে আসবে তোমার বি এখানে আসবে সাইন এক্স কস থিটা মাইনাস কস এক্স সাইন থিটা আসবে কেমন ওকে তারপর দেখো তুমি এখানে যদি কি করো সাইন এক্স জুলোকে যদি এক পাশে আনতে চাও বা এখানে অ্যা মাইনাস বি আর এ প্লাস বি আসে তার মানে সাইন এক্স জুলোকে এক পাশে আমরা যদি আনতে চাই আমরা যদি সাইন এক্সটাকে এক পাশে আনতে চাই তাহলে দেখো কি থাকে এখানে এক অস্থিটা থাকে সাইন এক্সটাকে এক পাশে আনলে এটা মাইনাস বি কস্তিটা হয়ে যাবে ওকে তারপরে এখানে কি আছে মাইনাস একটা কাজ করি আসো আগে আমরা চলে চলো সাইন এক্স গুলোর টার্মগুলোকে এক পাশে লিখি আর কজ এক্স তুলার আর আরগুলো আর এক পাশে লিখি তাহলে আমাদের একটু বেশি সুবিধা হবে তাহলে একবারে কমন নিতে পারবো এ সাইন এক্স কস থিটা মাইনাস বি সাইন এক্স কস থিটা ইকুয়ালটা এখানে আছে মাইনাস বি কজ এক্স সাইন থিটা আর এই পাশে আছে এ কজ এক্স সাইন থিটা যেটা এই পাশে চলে গেলে মাইনাস এ কজ এক্স সাইন হবে কেমন ওকে তাহলে দেখো তো এখানে তোমার কিন্তু সাইন এক্স কস থিটা দুটোটা কমন যায় সাইন এক্স কস থ্রিটা দুটোটা কমন যায় এখানে থাকে কিন্তু এ মাইনাস বি আর তোমার এ পাশে কি থাকে এখানে কিন্তু মাইনাস কজ এক্স সাইন থ্রিটা কমন যায় কজ এক্স সাইন দোনোটা কমন যায় আর এখানে থাকে কিন্তু এ প্লাস বি ওকে তাহলে আমরা কিন্তু চাইলে এই কজ এক্সটাকে এটার নিচে ভাগ করে দিতে পারি আর কস্তিটাকে এটার নিচে ভাগ করে দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো কজেক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা টেন এক্স হয়ে যাবে আর এখানে আছে কত এ মাইনাস বি আছে ইকুয়াল টু মাইনাস কস্তিটাকে যদি এটা নিচে নিয়ে আসি তাহলে এটা টেন থ্রিটা হয়ে যাবে আর এখানে আছে এ প্লাস বি আর সবগুলোকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমার কিন্তু প্রমাণটা হয়ে যাবে তাহলে দেখো সবগুলোকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে টু তাহলে দেখো এটাই কিন্তু আমার কাছে এখানে প্রমাণ করতে বলছে বা প্রুফ হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে প্রুফ হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারলাম তাহলে চল আমরা নেক্সট অঙ্কে চলে যাই দেখো নেক্সট অঙ্কে কি বলছে

কজ আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা কজ এ প্লাস বিশে এক্সপান্ড করলাম বি এখানে পাবা কি কজ এক্স কজ আলফা প্লাস সাইন এক্স সাইন আলফা তাহলে দেখো এরপরে তুমি জাস্ট কজ এক্স কজ আলফাগুলোকে যদি এক পাশে আনো তাহলে এখানে কি থাকে এ কজ এক্স কজ আলফা থাকে মাইনাস এখানে থাকে এ সাইন এক্স সাইন আলফা থাকে অথবা যদি আমি একটা কাজ করি এই যে কজ এক্স কজ আলফাগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে বি কজ এক্স কজ আলফা থাকে আর এই পাশে থাকবে বি সাইন এক্স সাইন আলফা আছে আর দেখো এখানে মাইনাস এ সাইনেক্স সাইন আলফা যেটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে এটা হয়ে যাবে প্লাস এ সাইন এক্স সাইন আলফা হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো তারপরে তুমি যদি এখানে কজ এক্স কজ আলফাটাকে কমন নাও তাহলে তোমার থাকবে কিন্তু এ মাইনাস বি আর এই জায়গায় তুমি যদি সাইন এক্স সাইন আলফাকে কমন নাও তাহলে এখানে থাকবে এ প্লাস বি প্লাস বি আগে পরে লেখা যায় তাহলে দেখো আমার কাছে কী লাগবে এখানে এ মাইনাস বি এর সাথে কিন্তু কট আলফা তাহলে সাইন আলফাকে তাহলে এই পাশে আনবো বাম পাশে আনবো তাহলে এটা কিন্তু হয়ে যাবে কত তাহলে কজ আলফা বাই সাইন আলফা মানে এটা হয়ে যাবে কট আলফা

নেক্সট বলতেছে টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস হচ্ছে এ টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু ওয়ান এটা কী করতে বলছে এটা এখানে প্রমাণ করতে বলছে এখানে আমাদের টাইপ স্টাডি লিখতে পা ভুলে গেছে হয়তো এটা প্রমাণ করো ওকে চলো প্রমাণ করিয়ে আসো তাহলে লেফট হ্যান্ড সাইড সলিউশন ওকে লেফট হ্যান্ড সাইডে দেখো কি আছে এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস হচ্ছে এ আর টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস হচ্ছে এ ওকে তাহলে এটাকে আমরা তাহলে কি লিখতে পারি এখানে আমরা এখানে তাহলে লিখতে পারি এটাকে যে টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টেন অফ এ ওয়ান মাইনাস টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি আর ইন্টু এখানে আছে কিন্তু টেন অফ এ আর এখানে কি আছে এটা গুণফল আকারে আছে গুণগোলাকারে আছে আর এই জায়গা তাহলে কী হবে তাহলে এখানে টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস টেন অফ এ আর এখানে হবে ওয়ান প্লাস টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি গুনন হচ্ছে টেন অফ এ হবে ঠিক আছে তাহলে দেখো তো এখানে টেন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি তো ওয়ান তাহলে ওয়ান বসাই দিবা তাহলে এখানে তুমি যদি বসাও তাহলে এই জায়গায় পাবা হচ্ছে ওয়ান প্লাস টেন অফ এ এই জায়গায় পাওয়া হচ্ছে ওয়ান মাইনাস টেন অফ এ গুণন এই জায়গায় পাওয়া হচ্ছে ওয়ান মাইনাস টেন অফ এ আর এই জায়গায় পাওয়া হচ্ছে ওয়ান প্লাস টেন অফ এ তাহলে দেখো এই জিনিস এবং এই জিনিস কাটা এই জিনিস এবং এই জিনিস কাটা তাহলে কাটাকাটি কি এখানে কী থাকবে ওয়ান থাকবে তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমার কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে প্রুফড তাহলে নেক্সটে চলে যাই নেক্সটে বলতেছে যদি সাইন আলফা ইকুয়াল যদি কে সাইন আলফা প্লাস বিটা হয় তাহলে দেখাও যে টেন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা মাইনাস কে চলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করি আসো তাহলে আমার কাছে এইটা কিন্তু দেয়া আছে আমার কাছে কিন্তু তাহলে এই জিনিসটা দেওয়া আছে আমাকে দেখাইতে হবে হচ্ছে এই জিনিসটা ওকে তাহলে আমরা যেটা করতে পারি এটাকে এক্সটেন্ড করবো এক্সটেন্ড করলে একটু এদিক সেদিক আনতে হবে চলো আমরা দেখার চেষ্টা করি আসো সলিউশন এখানে তাহলে দেওয়া কত সাইন আলফা ইজ ইকাল টু কে এখানে দেওয়া সাইন আলফা প্লাস বিটা এটা গিভেন তাহলে আমরা যদি এটাকে এক্সটেন্ড করতাম বা সাইন আলফা ইকুয়াল টু কে এখানে হয়তো এটা সাইন আলফা কজ বিটা হইতো প্লাস এখানে হইতো কজ আলফা সাইন বিটা হইতো তাহলে এখন দেখো আমরা সাইন আলফা পাচ্ছি এখানে এই জায়গায় পাচ্ছি কে সাইন আলফা কজ বিটা প্লাস কে কজ আলফা সাইন বিটা তাহলে আমরা যদি সাইন আলফাগুলোকে এক পাশে নিয়ে আসি সাইন আলফাগুলো যদি এক পাশে নিয়ে আসি কমন নিই তাহলে এখানে পাবো ওয়ান মাইনাস কে কজ বিটা পাবো তাই না সাইন আলফাকে এক পাশে কমন নিবে সার এখানে পাবো ডান পাশে পাবো কে কজ আলফা সাইন বিটা পাবো বাট আমার কিন্তু টেনের সূত্র প্রমাণ করতে হবে তাহলে আমি কজ আলফাকে যদি সাইন আলফা নিচে নিয়ে আসি কজ আলফাকে তাহলে এটা হয়ে যাবে কিন্তু টেন আলফা আর তাহলে এটা ইকুয়াল টু থেকে যাবে থেকে যাবে কি এখানে ইকুয়াল টু থেকে যাবে এখানে কে সাইন বিটা তার এখানে থেকে যাবে দেখো কি এখানে থেকে যাবে হচ্ছে তোমার কে সাইন বিটা আর ওয়ান মাইনাস কে কজ অফ বিটা ঠিক আছে কি করছি এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসছি আর এখান থেকে কজ আলফাকে এই পাশে নিয়ে আসছি তাহলে সাইন আলফা বাই কজ আলফা কিন্তু টেন আলফা হয়ে গেছে ঠিক আছে তো সবাই বুঝতে পারছি আমরা তাহলে আমরা যদি নেক্সটে যাই দেখো আমাকে এখানে কী বের করতে বলছে আমাকে এখানে বের করতে বলছে কিন্তু তোমার কাছে এখানে এই যে টেন অফ আলফা প্লাস বিটা তাহলে টেন অফ আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু তাহলে কত আসবে এখানে টেন অফ আলফা প্লাস টেন অফ বিটা টেন অফ আলফা প্লাস টেন অফ বিটা 1 minus টেন অফ আলফা into টেন অফ বিটা তাহলে দেখো টেন alpha মানটা আমি অলরেডি জানি তাহলে আমি টেন alpha মানটা এখানে বসাই দিব জাস্ট তাহলে কিন্তু আমার অঙ্কটা সেখানে হয়ে যাবে দেখবা তাহলে জাস্ট আমি টেন আলফার জায়গায় টেন দিব তাহলে টেন আলফা মানে কত কে সাইন বিটা টেন আলফার জায়গায় তাহলে বসাবো কত কে সাইন বিটা কে সাইন বিটা বাই ওয়ান মাইনাস কে কস বিটা প্লাস টেন বিটা টেন বিটার জায়গায় তালে বসাবো কত সাইন বিটা বাই কটা টেন বিটার জায়গায় বসাব সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা আর আছে কত ওয়ান মাইনাস টেন আলফার জায়গায় কত বসাবো টেন আলফার জায়গায় বসাবো কে সাইন বিটা কে সাইন বিটা ওয়ান মাইনাস কে কস বিটা আর ইন্টু টেন বিটার জায়গায় তাহলে বসাবো সাইন বিটা বাই কস ঠিক আছে এটার জায়গায় তাহলে বসাবো সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা এখন দেখো এখানে লশাগু যদি তুমি করো তাহলে এই লসাগুর সাথে কিন্তু এই লশাগুটা কাটাকাটি চলে যাবে আর সিম্পলিফাই করলে দেখবে এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে ঠিক আছে চল আমরা দেখানোর চেষ্টা করি আসো তাহলে ইকুয়াল টু দিয়ে একটা কাজ করি আমি আর কাটাগাড়িটা এখানে না দেখাই আমি জাস্ট সিম্পলি লসাগু করে যাই যেমন লসাগু করলে কী হবে এটার সাথে এটা কিন্তু কাটা গাড়ি যাবে তাহলে জাস্ট আমি লস সিম্পলি লসাগুটা করে যাই তাহলে এটার সাথে তাহলে এই কস বিটা গুণ হবে তাহলে এখানে থাকবে কে সাইন বিটা কস বিটা আর সাইন বিটার সাথে তাহলে এই পুরোটা গুণ হবে সাইন বিটার সাথে যদি পুরো গুণ হয় তাহলে সাইন বিটা ইন্টু ওয়ান মানে সাইন বিটা হবে আর সাইন বিটা ইন্টু মাইনাস কে কস বিটা মানে কে সাইন বিটা কস বিটা হবে বুঝছো কি না দেখো সিম্পলি আমি কি করছি এটার সাথে এটাকে গুণ করছি এটার সাথে এটাকে গুণ করছি গুণ করার পরে এখানে জাস্ট আমি পুরোটা লিখে দিছি আর কিচ্ছু না তারপর সেমভাবে ওয়ানের সাড়ে তাহলে এই পুরো জিনিসটা গুণ হবে তাহলে ওয়ানের সাথে গুণ হবে কোনটা এই যে কস বিটা আর ওয়ান মাইনাস কে বিটা গুণ হবে প্লাস এখানে আছে কোনটা সরি মাইনাস এখানে আছে কোনটা কে সাইন স্কোয়ার বিটা আছে এখানে এখানে আছে কে সাইন স্কোয়ার বিটা আছে ঠিক আছে আর কিচ্ছু না ওকে তাহলে এই জায়গায় তাহলে আমরা কী পাবো দেখো এখন আমরা যদি এখানে এটাকে যদি আচ্ছা এটা এটাকে যদি ডাইরেক্ট গুণফলাকারে লিখতাম তাহলে কত হইতো কজ বিটা মাইনাস কে কজ স্কোয়ার বিটা চলো আমি লিখে দিয়ে আসো তাহলে এটাকে এটাকে যদি ডাইরেক্ট গুণফলাকারে লিখতাম তাহলে আমরা একটু এক লাইন কমবে আর কি তাহলে এখানে পাইতাম কত মানে এটা এইটার সাথে গুণফলাকারে লিখলে এখানে পাইতাম কস বিটা এখানে পাইতাম মাইনাস ক্য কজ স্কোয়ার বিটা ঠিক আছে ওকে তাহলে দেখো এই জায়গায় কি আসতো দেখো হ্যাঁ খেয়াল করো কে সাইন বিটা কস বিটা মাইনাস কে সাইন বিটা কস বিটা কাটাকাটি যাইতো তাহলে উপরে থাকতো সাইন বিটা ওকে উপরে সাইন বিটা থাকতো তারপরে দেখো তো এখানে কস বিটা আছে অ্যাটফার্স্ট কস বিটা আছে এখানে মাইনাস কে আছে মাইনাস কে যদি কমন নাও তাহলে সাইন স্কোয়ার বিটা ইন্টু কস স্কোয়ার বিটা থাকে তাহলে মাইনাস বি মাইনাস এ মাইনাস মাইনাস কে কমন নিলে কত থাকে সাইনাস স্কোয়ার বিটা ইন্টু কজ স্কোয়ার বিটা থাকে প্লাস কজ স্কোয়ার বিটা থাকে তাই না যেটা কত হয়ে থাকে ওয়ান হয়ে থাকে তাহলে আলটিমেটলি শুধু এখানে কেই থাকবে বুঝতে পারছো তাহলে দেখাই দিয়ে আসো সাইনাস স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা থাকবে এই যে দেখো এখান থেকে যদি মাইনাস কে কমনো তাহলে সাইনাস স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা থাকবে যেটা হচ্ছে ওয়ান তাহলে আলটিমেটলি যেটাকে লেখার দরকার নেই এটাকে তার না লিখতেছি আর এটা ঠিক আছে তাহলে এটাই কিন্তু আমার কাছে কী হয়ে গেলো এটাই কিন্তু আমাকে দেখা দেখাইতে বলছে তাহলে দেখো এটাই কিন্তু আমার কাছে শুট ঠিক আছে এই জিনিসটাই কিন্তু আমার কাছে দেখো চলে আসছে ওকে হোপফুলি এই অঙ্কটাও আমরা সবাই এখানে বুঝতে পারলাম তাহলে চলো নেক্সটে চলে দেখি নেক্সট এবার আমাদের এম সিকিউর পালা দেখো এম তো আমাকে কী বলতো এটাতে সাইন অফ এ যদি ওয়ান বাই রুট ওভার টু হয় সাইন অফ বি যদি তোমার কাছে এখানে কত হয় এই যে ওয়ান বাই রুট ওভার থ্রি হয় তাহলে টেন অফ অ্যা প্লাস বি এটার মান কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে দেখো তাহলে অ্যাট ফার্স্ট আমার কাজ কী হবে এখানে আমরা আমি ক্যালকুলেটার থাকলে তো আমি সহজেই বের করে ফেলতে পারবো তাও যদি আমি বের করতে চাই এখানে দেখো এখানে এটা যদি আমি এ ধরে নিই সাইন অফ এ মানে কি লম্ব হচ্ছে এটা প্রতিবোধ হচ্ছে এটা তাহলে ফোর থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে এখানে থেকে রুট ওভার থ্রি থাকে তাহলে এখানে আমাদের টেন অফ এ কত আসবে টেন অফ এ টেন অফ এ আসবে হচ্ছে তোমার কাছে এখানে লতিপুতি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে ওয়ান ভূমি হচ্ছে রুট ওভার থ্রি সেইমভাবে তুমি যদি একটা ত্রিপুস কল্পনা করো এখানে এটাকে যদি বি অ্যাঙ্গেল ধরো এখানে দেওয়া ওয়ান বাই এখানে আর এখানে দেওয়া রুট ওভার থ্রি তাহলে থ্রি স্কোয়ার থ্রি থেকে যদি ওয়ান বা দাও তাহলে রুট ওভার টু থাকবে তাহলে টেন বি তোমার কত থাকবে এখানে টেন বি ইকুয়াল টু হবে ওয়ান বাই রুট টু হবে এখন তোমাকে বের করতে বলছে টেন অফ এ প্লাস বি তাহলে তোমাকে বের করতে বলছে এখানে টেন অফ প্লাস বি কত হবে তাহলে টেন অফ এ প্লাস বি কত হবে তাহলে দেখো টেন এ প্লাস টেন বি তাহলে টেন এর মান হচ্ছে ওয়ান বাই রুট অভার অফ থ্রি টেন বি রান হচ্ছে ওয়ান বাই রুট অফ টু ওয়ান মাইনাস ওয়ান বাই অফ থ্রি ওয়ান বাই অফ টু তাহলে এখান থেকে দেখো আনসার কত আসে এখানে আসবে ওয়ান বাই রুট অফ থ্রি প্লাস ওয়ান বাই এখানে আসছে আমার কাছে কত টু পয়েন্ট ওয়ান সেভেন টু পয়েন্ট ওয়ান সেভেন দেখো কোন আনসারটা টু পয়েন্ট ওয়ান সেভেনের সমান প্লাস ওয়ান এটা তো বেশি বড় হয়ে গেছে দাঁড়াও কোনটা টু পয়েন্ট ওয়ান সেভেনের সমান দেখি ওয়ান মাইনাস রুট টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট টু এটা না দাঁড়াও এটা তো নেগেটিভ এটা এটা নেগেটিভ চলে আসবে এখানে তো কি একটু দেখি তো অপশন বলে আছে কিনা আমাকে একটু করে সময় দাও আমি একটু চেক করে তোমাকে জানাচ্ছি দাঁড়াও অপশন কি ভালো আছে কিনা ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট থ্রি ঠিকই তো আছে আমি কোথাও কি ভুল করছি একটু চেক করে দেখি ওয়ান বাই রুট টু লম্ব বাই বুঝ তাহলে এটা তো রুট থ্রি তাহলে ফোর থেকে যদি ওয়ান বাদ যায় তাহলে এখানে রুট থ্রি হবে সরি টু থেকে ভুল করছি তো তাই না ভুল করছি এটা তো ওয়ান হবে এটা কত হবে এটা ওয়ান হবে না সরি ভাই এটা তো ওয়ান হবে কারণ টু স্কোয়ার চলে যায় তাহলে থাকে এখানে থ্রি থেকে যদি ওয়ান চলে যায় তাহলে থাকে ঠিক আছে তাহলে এখানে কি হবে এটা এটা ওয়ান হবে শুধু এটা হবে শুধু ওয়ান এটা ওয়ান হবে তাহলে এটা হবে ওয়ান ওয়ান তাহলে এটা ওয়ান হবে এবার হিসাব করতো তাহলে কত আছে দেখো সরি ভাই তাহলে হিসাব করলে রুট টু তো রুট টু তো লসাও করা যাবে তাহলে এখানে থাকবে রুট টু প্লাস ওয়ান থাকবে আর এখানে থাকবে রুট টু মাইনাস ওয়ান থাকবে তাহলে রুট টু প্লাস ওয়ান আর রুট টু মাইনাস ওয়ান তাহলে এটা ডি নাম্বার অপশন এটা হচ্ছে আমার কারেক্ট ওকে তাহলে চলো নেক্সটে চলো দেখ নেক্সটে বলতেছে এ যদি সিক্সটি ডিগ্রি হয় বি যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে কজ অফ বি মাইনাস এ দেখ তাহলে বি হচ্ছে কতটুকু ফর্টি ফাইভ ডিগ্রি এ হচ্ছে কতটুকু সিক্সটি ডিগ্রি তাহলে এখানে কী হবে আনসার কজ অফ তুমি জাস্ট বের করো মাইনাস পনেরো ডিগ্রি কজ অফ মাইনাস পনেরো ডিগ্রি মানে কজ অফ পনেরো ডিগ্রি ক্যালকুলেটারে কজ অফ পনেরো ডিগ্রি বের করো এটা রিটার্নের আসার না তাহলে এখানে আসছে কত এখানে আসছে তোমার রুট ওভার সিক্স প্লাস রুট ওভার টু মানে আলটিমেটলি জিরো পয়েন্ট নাইন আসছে দেখো অপশনে কোন এটা আছে টু রুট টু তাহলে এটা আসছে এটা হবে না টু রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস ওয়ান ওয়ান এটাও হবে হবে না রুট রুট থ্রি প্লাস বাই টু টু হ্যাঁ এটা তাহলে জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ নাইন এটা ভিড় হচ্ছে এটা তাহলে এখানে আনসার হচ্ছে তোমার এটা জাস্ট তুমি এটা ভিড় ক্যালকুলেট করছো এটাও দেখছি জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ নাইন আসছে ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখবা যেহেতু তোমার স্বাধীনতা আছে তারপরে কোসেক এক্স মাইনাস ওয়াই এটার মান নিচের কোনটা সেটা তোমাদেরই জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে ওকে একটা জিনিস দেখো আমরা কোসেক এক্স মাইনাস ওয়াই যদি বের করতে চাই এখানে আমরা যেটা করতে পারি র্যান্ডম এক্সের মান আমরা সিক্সটি ডিগ্রি ধরে নিতে পারি ওয়াইয়ের মান আমরা থার্টি ডিগ্রি ধরে নিতে পারি র্যান্ডম তাহলে সেক্ষেত্রে কত আসবে আলটিমেটলি কোসেক থার্টি ডিগ্রি মানটা কত টু তাহলে তুমি এক্স প্রত্যেকটা অপশনে এক্সের জায়গায় সিক্সটি ডিগ্রি বসাও এর জায়গায় থার্টি ডিগ্রি বসাও প্রত্যেকটা অপশানে এক্সের জায়গায় সিক্সটি ডিগ্রি বসাও ওয়াইয়ের জায়গায় থার্টি ডিগ্রি বসাও এক্সের জায়গায় সিক্সটি ডিগ্রি বসাও ওয়াইয়ের জায়গায় থার্টি ডিগ্রি বসাও ঠিক আছে প্রত্যেকটা অপশান এটা করো তারপর দেখো কোন অপশনটা কারেক্ট আসে x এক্সের জায়গায় থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি বসাও ওয়াইয়ের জায়গায় থার্টি ডিগ্রি বসাও এক্সের জায়গায় সিক্সটি ডিগ্রি এর জায়গায় থার্টি ডিগ্রি দেখো আমার কাছে মনে হচ্ছে এখানে এ বি সি আনসার হওয়ার কথা না ডি আনসার হওয়ার কথা ডিটাকে চেক করে দেখিয়ে আসো তাহলে সেকটাকে আমরা লিখবো ওয়ান বাই কস ওয়ান বাই কস সিক্সটি ডিগ্রি ইন্টু ওয়ান বাই কস থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই টেন অফ সিক্সটি ডিগ্রি মাইনাস টেন অফ থার্টি ডিগ্রি এটা আসছে টু আসছে হ্যাঁ দেখো এটা পেলো টু এটা আনসার হওয়া উচিত তাহলে কারণ এটা একটু আমি মানে এখানে তো এটাকে একটু উল্টাই ইনভার্স করতে হবে সাইন নিয়ে করতে হয় নর্মালি করতে গেলে নর্মালি করতে গেলে ওয়ান বাই সাইন এক্স মাইনাস ওয়াই করতে হয় পরে এক্স সাইন এক্স মাইনাস ওয়াইকে এক্সপ্যান্ড করতে হয় এতটা সহজ আসার কথা না তাহলে ডি হচ্ছে তোমার কাছে এখানে আনসার কারণ এটার ভ্যালুও কত আসছে টুই আসছে ওকে তাহলে চলো নেক্সটে চলে যাই আসো আসুন আমি নেক্সটে চলে যাই নেক্সটে বলতেছে অ্যা প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাইভ্যাগের দুই এবং সাইন বি সাইন সি ইকলে যদি মাইনাস সাইন নেওয়া হয় তাহলে কট অফ এ প্লাস কট অফ বি প্লাস কট অফ সি এর মান নিচের কোনটা ওকে তাহলে এখানে যেটা আছে কট অফ এ প্লাস কট অফ বি প্লাস কট অফ সি এটার মানটা কোনটা সেটা বের করতে বসে এটা একটু তুমি চাইলে ধরতে পারো কি ধরে ধরে মানে তাহলে এমনভাবে অ্যাঙ্গেলটা ধরতে হবে যেন সাইন বি আর সাইন সির মানটা মাইনাস সাইনের সমান হয় তো একটু কমপ্লেক্স জিনিসগুলো তাই না তো এটা ম্যানুয়াল নিয়মে করাই ভালো এটা একটু ম্যানুয়াল ম্যানুয়াল নিয়মে করাই আসলে ভালো যেমন ম্যানুয়াল নিয়মটা কি তোমাদেরকে শিখাই সেগুলো যেমন এখানে আছে কট এ আর এরপর আছে কট বি তো কট এখানে যেহেতু বি আর সি এর একটা সম্পর্ক দেওয়া আছে তাহলে বি আর সি কে আমি একটু ভাঙবো তাহলে এখানে লিখতে পারবো কস বি প্লাস এখানে লিখতে পারবো সাইন সি আর হচ্ছে কস সি তাহলে এখানে তো কট এ আছে আর এই জায়গায় তাহলে আমরা কি পাচ্ছি এখানে লশাগ যদি নি সাইন বি সাইন সি পাচ্ছি আর এখানে কি পাচ্ছি কস বি সাইন সি প্লাস সাইন বি কস্ট সি তাহলে এখানে কি হবে নিচের সরি ফার্স্ট তো এখানে কটে আছে তাহলে উপরে আসবে সাইন অফ বি প্লাস সি আর নিচে আছে কি নিচে আছে তোমার কাছে সাইন বি সাইন সি মানে কত এটা আছে মাইনাস সাইনে আছে মাইনাস সাইনে এখন বি প্লাস সি কে তুমি কি লিখতে পারো সাইন এখানে যে বি প্লাস সি আছে বি প্লাস সি কে লিখতে পারি পাই বাই টু মাইনাস সি তাহলে আসবে কট অফ এ এখানে মাইনাসটাকে আগে নিয়ে আসছি তাহলে নিচে তোমার কাছে কিন্তু এখানে সাইনে আছে আর এখানে আছে কোনটা সাইন বি প্লাস সি আছে তাহলে সাইন অফ টু মাইনাস মাইনাস এ লিখতে পারি এটা কিন্তু হয়ে যাবে কত এটা হয়ে যাবে কজ এ কজ এ বাই সাইনে মানে কটে এ থেকে যদি কটে বাদ দাও তাহলে কত থাকবে রেজাল্ট এখানে জিরো জিরো হচ্ছে তোমার কাছে এখানে আনসার জিরো হচ্ছে তোমার কাছে এখানে আনসার তাহলে তো নেক্সটে চলে যায় বলতেছে এ ও বি ধনাত্মক শুক্র কোণ এবং সাইনে এটা কজ বি এটা তাহলে কজ অফ এ প্লাস বি মান কত তুমি একটা কাজ করতে পারো এখান থেকে এখান থেকে তুমি এর মানটা কত বের করে ফেলতে পারো এর মানটা ক্যালকুলেটার যদি বের করো কত দেখো সাইন সাইন ইনভার্স অফ তিন ভাগের পাঁচ তাহলে আসবে এটা ছত্রিশ দশমিক আট ছয় নয় ডিগ্রি তারপরে কজ বি যেটা আছে তাহলে এখানে বের করতে পারো কজ ইনভার্স অফ বারো ভাগের তেরো তাহলে এখানে আসবে কত বাইশ বি ইকুয়াল টু আসবে তাহলে তোমার কাছে এখানে বাইশ দশমিক ছয় এক নয় ডিগ্রি তাহলে এ প্লাস বি যোগ করো এখানে এটা স্যার ছত্রিশ দশমিক আট ছয় নয় যোগ করো তারপরে কজ অফ এটা এটাভেলু বের করো কজ সিক্সটি ডিগ্রি বলো তাহলে এটা পুরা ডাবলু আসবে কত এই পুরা ডাবলু আসবে তোমার কাছে জিরো পয়েন্ট ফাইভ তারপর দেখো জিরো পয়েন্ট ফাইভ এখানে কোনটার আনসার তেত্রিশ ভাগে সিক্সটি ফাইভ করো জিরো পয়েন্ট ফাইভ জিরো সেভেন এটা কাছাকাছি আনসার তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার ঠিক আছে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার বুঝতে পারছো তবে একটা জিনিস তুমি লক্ষ্য রাখবা আমি তোমাকে একটু জিনিস দেখাই দিই এখানে আসো আমি তোমাকে একটা জিনিস দেখাই দিই সেটা হইতেছে ক্যালকুলেটরে করার সময় অবশ্যই এটা খেয়াল রাখবা এটা অনেক সময় ভুল করে ফেলি কি ভুল দেখাচ্ছি হ্যাঁ দেখো এই যে একটু করে খেয়াল করো এখানে এখানে একটা ডিগ্রি দেখা আছে ডি লেখা আছে দেখছো এই ডি লেখা আমার হচ্ছে ডিগ্রি মুড়ে আছে আমরা যখন ক্যালকুলেশনগুলো করছি এই যে দেখো আমরা যখন ক্যালকুলেশনগুলো করছি সেটা কোনটা এই যে ধর আমরা একটু আমার কাছে কত লেখা ছিল এখানে আমি যদি দেখি আমার কাছে এখানে লেখা ছিল হচ্ছে সাইন অফ এ ইকুয়াল টু থ্রি বাই ফাইভ আমার কাছে লেখা ছিল কি সাইন অফ অ্যাকুয়াল টু থ্রি বাগের ফাইভ লেখা ছিল তাই না তাহলে আমরা যখন এখানে এ হিসাব করছি তখন আমি কি করছি এখানে এ হিসাব করার সময় সাইন ইনভার্স করছি তাহলে শিফট দিয়ে এটা দিছি সরি এই যে আমরা কি করছি পরে শিফট দিয়ে সাইন ইন সাইন দিছি তারপর লিখছি থ্রি ভাগের ফাইভ ওকে ছত্রিশ দশমিক আট ছয় আসছে বাট যেটা লক্ষ্য রাখার বিষয় এটা কিন্তু ডিগ্রি মুডে তুমি যদি রেডিয়ান মুডে রাখো তাহলে তোমার কিন্তু ক্যালকুলেশনে রকম ভ্যালু আসবে তাই তুমি খেয়াল রাখবা তুমি কি ডিগ্রি মোডে করতেছো নাকি রেডিয়ান মোডে করতেছো রেডিয়ান মোডে কীভাবে নিতে হয় রেডিয়ান মোডে নেওয়ার অপশন হচ্ছে শিফট দিয়ে মুড চেঞ্জ করতে হয় চারে দিলে রেডিয়ানে চলে যাবে রেডিয়ানে যদি ক্যালকুলেশন করো দেখবে রেডিয়ানে ভিন্ন মান আসছে আবার ডিগ্রিতে যদি দিত আবার শিফট দিয়ে মুড দিবা তিন দিবা ডিগ্রিতে চলে গেছে ছত্রিশ দশমিক আট ছয় ডিগ্রি আসছে ঠিক আছে এইভাবে একটু লক্ষ্য যে ডিগ্রিতে না নাকি রেডিয়ানে করতসো এটা একটু অবশ্যই লক্ষ্য রাখবা ওকে চলো নেক্সট যাই নেক্সট হচ্ছে ওয়ান প্লাস টেন টোয়েন্টি সিক্স ডিগ্রি এটার মান কত এটা জাস্ট ক্যালকুলেটার ডাইরেক্ট বের করে ফেলো তাহলে তো হচ্ছে ওয়ান প্লাস টেন অফ টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন অফ টোয়েন্টি সিক্স তাহলে এটা আসছে টু পয়েন্ট নাইন জিরো ফোর তাহলে এটা মান কত চলে আসছে টু পয়েন্ট নাইন জিরো ফোর কোনটার মান দেখো টু পয়েন্ট নাইন জিরো ফোর আসে টেন অফ একাত্তর ডিগ্রি মান কত আসে টু পয়েন্ট নাইন জিরো ফোর তাহলে এটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার তাহলে এটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার তাহলে চলো আমার নেক্সটে চলে যাবো আসো নেক্সটে বলতেছে এটার মান কত ক্যালকুলেটার করে ফেলো যেহেতু রিটার্ন ম্যাথ নয় তাহলে কজ অফ সাতাইশ ডিগ্রি মাইনাস কজ অফ তেষট্টি ডিগ্রি ডিভাইডেড বাই কজ অফ সাতাইশ ডিগ্রি প্লাস কজ অফ তেষট্টি ডিগ্রি এটা আসছে জিরো পয়েন্ট থ্রি টু ফোর নাইন এটা আসছে জিরো পয়েন্ট থ্রি টু ফোর নাইন দেখো এটা কোনটা হবে সাইন অফ আঠারো ডিগ্রি যদি করি জিরো পয়েন্ট থ্রি টু ফোর নাইন আছে নাই টেন অফ আঠারো ডিগ্রি যদি করি জিরো পয়েন্ট থ্রি টু ফোর নাইন আসছে তাহলে টেন অফ আঠারো ডিগ্রি যেটা আসে না এটা হচ্ছে আমার কাছে তাহলে এখানে আনসার তাহলে চলো নেক্সটে চলে যাই নেক্সটে বলতে সাইন অফ এটার মান কত সাইন অফ পঁচাত্তর ডিগ্রি যোগ সাইন অফ পনেরো ডিগ্রি ডিভাইডেড বাই সাইন অফ পঁচাত্তর সাইন অফ পঁচাত্তর ডিগ্রি মাইনাস সাইন অফ পনেরো ডিগ্রি তাহলে এটার মান আসছে আমার কাছে রুট থ্রি তাহলে এটা মান কত চলে আসছে এখানে রুট থ্রি তাহলে রুট থ্রি হচ্ছে তোমার কাছে এখানে আনসার ঠিক আছে তারপর চলো নেক্সটে চলে যাই এটা মানে বের করতে বলছে কজ অফ পনেরো ডিগ্রি প্লাস সাইন অফ পনেরো ডিগ্রি ডিভাইডেড বাই কজ অফ পনেরো ডিগ্রি মাইনাস সাইন অফ পনেরো ডিগ্রি তাহলে এটার মানুষ আসছে কত এটার মানুষ আসছে রুট থ্রি রুট থ্রি হচ্ছে তোমার কাছে এখানে আনসার তারপর চলো নেক্সটে চলে যাই এখানে বলতে এটার মান কত ক্যালকুলেটারে ডাইরেক্ট বের করো টেন অফ সতেরো ডিগ্রি প্লাস টেন অফ আঠাইশ ডিগ্রি প্লাস টেন অফ সতেরো ডিগ্রি ইন্টু টেন অফ আঠাশ ডিগ্রি এটা আসছে ওয়ান মান চলে আসছে কত ওয়ান চলে আসছে ওকে তারপরে এখানে আসছে টেন অফ বিশ ডিগ্রি প্লাস টেন অফ পঁচিশ ডিগ্রি প্লাস টেন অফ বিশ ডিগ্রি ইন্টু টেন অফ পঁচিশ ডিগ্রি তাহলে এটাও আসছে ওয়ান তাহলে এটা চলে আসছে কত ওয়ান ওকে

সাতাশ ডিগ্রি প্লাস কজ সাতাশ ডিগ্রি ইকুয়াল টু কত রুট ওভার অফ টু তোমার কাছে হচ্ছে এখানে আমাদের কজ অফ আঠারো ডিগ্রি একটা জিনিস দেখো এইটা কজে আছে আমার প্রমাণটাও কিন্তু কজে নিতে হবে তাহলে আমার প্রথম কাজ কি হবে সাইনটাকে কোথায় নেওয়া কজে নেওয়া যেমন সলিউশন করে দিয়ে আসো সলিউশন এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে সাইন অফ সাতাশ ডিগ্রি দেওয়া প্লাস কজ অফ সাতাশ ডিগ্রি দেওয়া তাহলে আমি যদি এখানে এটাকে চলে এভাবে লিখতে পারতাম না সাইন অফ নব্বই ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি নব্বই থেকে যদি তেষট্টি বাদ দিই তাহলে কিন্তু কত থাকে দশ থেকে তিন বাদ দিলে সাত থাকে আট থেকে দুই ছয় বাদ দিলে দুই থাকে ঠিক আছে তারপরে কিন্তু এখানে কত হবে এটা কজ অফ সাতাশ ডিগ্রি হবে তাহলে দেখো তো সাইন অফ নব্বই ডিগ্রি মাইনাস এটাকে কিন্তু আমি লিখতে পারি কত কজ অফ তেষট্টি ডিগ্রি লিখতে পারি প্লাস কজ অফ সাতাশ ডিগ্রি এখন নিশ্চয়ই তোমাদের এই সূত্রগুলো মনে আছে সবার আমি একটু তোমাদেরকে মনে করাই দিই সেই সূত্রগুলো হচ্ছে কোনগুলা কজ অফ আচ্ছা একটু ইয়া কালার দিয়ে লিখে আসো হলুদ কালারে লিখি কজ অফ সি প্লাস কজ অফ ডি এই সূত্র কি ছিল টু কজ অফ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কজ অফ সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু এগুলো আমরা সব শিখেছি তোমাদেরকে তাই না ওকে তাহলে আমরা এইটা এখানে অ্যাপ্লাই করবো তাহলে এখানে অ্যাপ্লাই করলে কী পাবো দেখো টু কজ অফ এখানে কত আসবে এই জায়গায় আসবে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি ডিগ্রি প্লাস টোয়েন্টি সেভেন ডিগ্রি ডিভাইডেড বাই টু কজ অফ সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু অর্থাৎ সিক্সটি থ্রি ডিগ্রি মাইনাস টোয়েন্টি সেভেন ডিগ্রি ডিভাইডেড বাই টু আসছে তাহলে দেখো এই ভুলোটা কত চলে আসবে এখানে টু কজ অফ তেষট্টি আর যদি সাতাইশ যোগ করে তাহলে হবে নব্বই ও নব্বইকে যদি দুই করে তাহলে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি গুনুন কজ অফ তেষট্টি থেকে যদি সাতাইশ বাদ দাও তেষট্টি থেকে যদি সাতাইশ বাদ দাও তাহলে থাকে ছত্রিশ কে ভাগ করা আঠারো ডিগ্রি থাকে তাহলে এখানে থাকবে এখন আমরা সবাই জানি কজ পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে বাই তাহলে টু আর ওয়ান বাই টু কাটাকাটি করলে এখানে রুট টু থাকবে তাহলে এখানে থাকবে রুট টু কজ অফ আঠারো ডিগ্রি এটাই কিন্তু তোমার কোথায় আছে রাইট হ্যান্ড সাইডে আসে তাহলে এটাই তোমার কাছে আসে রাইট হ্যান্ড সাইডে তাহলে এটাই কিন্তু কী গেছে এখানে প্রমাণিত বা প্রুফড হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি তারপর চলো নেক্সটে চলে যাই আসো নেক্সটে বলতে সাইন এক্স ইজুকুলটু ক্যা সাইন ওয়াই যদি হয় এবং ক্যা যদি নট ইকুয়াল টু মাইনাস ওয়ান হয় তাহলে প্রমাণ করো যে টেন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এটা ইকুয়াল এটা সামথিং খেয়াল করো আমাকে দেওয়া আছে কি আমার কাছে দেওয়া আছে হচ্ছে এই জিনিসটা আর আমাকে ফোকাস রাখতে হবে এইটাতে তাহলে আমি যদি কোনো কারণে ডান পাশে ক্যা নিতে পারি আর যদি বিয়োজনার যোজন করি তাহলে কিন্তু আমার আনসার চলে আসবে তাহলে আমি দেখা যাচ্ছ তাহলে আমার কাছে গিভেন দেওয়া হচ্ছে এটা তাহলে সলিউশন তাহলে দেখো আমার কাছে গিভেন হিসেবে কী দেওয়া আছে গিভেন হিসেবে দেওয়া আছে সাইন এক্স ইকুয়াল টু কে সাইন ওয়াই আমার প্রথম কাজটা কি আগে ক্যাটাকে এক পাশে করা তাহলে সাইন এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই ডিভাইডেড বাই সাইন ওয়াই ডিভাইডেড বাই সাইন ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে এখানে কে আর শুধু কে কে চাইলে আমি কে ভাগের ওয়ানও লিখতে পারি শুধু ক্যাটাকে চাইলে আমি কে ভাগের ওয়ানও লিখতে পারি এবার আমাকে বিয়োদন যোজন করতে হবে তাহলে আমি বিয়োজন যোজন যদি করি তাহলে উপরে পাবো হচ্ছে আমি সাইন এক্স মাইনাস সাইন ওয়াই আর নিজে পাবো হচ্ছে আমি সাইন এক্স প্লাস সাইন ওয়াই আর এখানে পাবো হচ্ছে কি এখানে পাবো হচ্ছে আমি কে মাইনাস ওয়ান আর এখানে পাবো হচ্ছে আমি কে প্লাস ওয়ান কী করলাম আমরা এখানে বিয়োজন যোজন করে বিয়োজন তাহলে দেখো এখন সিম্পলি আমি এখানে সাইন সি মাইনাসাইন ডি আর সাইন্স সি প্লাস সাইন ডি সূত্রে অ্যাপ্লাই ওই যে তোমাদেরকে শিখাইছি না এই যে দেখো মনে আছে কিনা সূত্র একটু অন্য কালার দিয়ে লিখে দিয়ে আস এই যে সাইন সি প্লাস সাইন ডি টু সাইন অফ সি প্লাস ডি অফ c minus d divided by 2 r sin c minus sin d তার সূত্র ছিল এর ক্ষেত্রে সাথে প্লাস বসতো c plus d r sin of c এটা ছিল আমার কাছে ফর্মুলা তাই না ভাই 이게 দেখো প্লাস এর বেলায় সাইনের সাথে প্লাস বসে माइनस এর বেলায় cos সাথে প্লাস বসে এইভাবে আমি মনে রাখতাম ঠিক আছে তাহলে এখানে আমরা ও সি মাইনাস সাইন ডি সূত্রে অ্যাপ্লাই করবো নিজে অ্যাপ্লাই করবো করব সি প্লাস সাইন ডি সূত্র তাহলে চলে অ্যাপ্লাই করিয়ে আসো তাহলে কি বাবা টু সাইন অফ এখানে তাহলে তাহলে মাইনাস কজের সাথে প্লাস বসবে তাহলে কজ অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু সাইন অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু এখানে নিজে প্লাস আছে তাহলে সাইনের সাথে প্লাস বসবে সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু কজ অফ এক্স মাইনাস তাহলে ইকুয়াল টু দিয়ে কত বসবে দেখো তাহলে এখানে ইকুয়াল টু এই জায়গায় হবে তাহলে কে মাইনাস আর কে প্লাস ওয়ান তাহলে দেখো এই টুয়ে তো কাটাকাটি যাবে আর দুটা কিন্তু টেন আসে এখানে তাহলে তুমি কী লিখতে পারো কি লিখতে পারো দেখো এখানে আমরা এখানে দেখো তাহলে কি লিখতে পারি দেখো এই যে সাইন এক্স বাই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু কজ এক্স মাইনাস ওয়াই লেখা যায় কিভাইডেড বাই টু সাইন অফ এক্স বাই এক্স প্লাস ওয়াই বাই টু কজটাকে নিচে নামাই দাও তাহলে সাইন অফ অফ কজ এক্স এক্স বাই টু প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু এটাকে চলে লিখতে পারো টেন অফ এক্স প্লাস ওয়াই ড বাই টু তাহলে হচ্ছে কি আছে কে প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমরা তাহলে যদি এবার কি করি এখানে ক্রস গুনফুল করে দিই জাস্ট বাম টেন অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টুটাকে রাখতে হবে আর এখানে কি আছে এখানে আছে কে মাইনাস ওয়ান ওয়ান এখানে আছে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান আর এই জায়গায় আছে টেন অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে টু ডিভাইডেড বাই আছে এখানে টু ঠিক আছে দেখো এটা কিন্তু তোমার কাছে কে হয়ে গেছে এটা এটাই কিন্তু আমার কাছে এখানে প্রমাণ করতে বলছে তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে প্রুফড হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্কে আমার এখানে বলতেছে আমি একটু পানি খেয়ে নিতে আর দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট পরেই একটু বড় হবে লেকচারটা এক ঘন্টা চল্লিশ মিনিটের হবে একটু কনসিডার করিও কেমন ওকে তাহলে দেখো এই অঙ্কে কি বলতেছে আমাকে আমাকে বলতেছে এটা ইকুয়াল টু এটা দেখো এটা ইকুয়াল টু এ দেওয়া আছে এটা ইকুয়াল টু বি দেওয়া আছে কীভাবে প্রসিড করবো আমার একটাতে কীভাবে প্রসিড করবো দেখা দিই একটু করে এটার দিকে আমাকে এই আমাকে কিন্তু দেখো আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে তাই না বাট এই পুরো জিনিসে ফোকাস করার আমাকে দরকার নেই আমি শুধুমাত্র এটাকে একটু ফোকাসে আনি এটাকে একটু ফোকাস করি এখানে কিন্তু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে আমি যদি কোনো কারণে বিভাগের এ আনতে পারি পরে আমি যদি বি স্কোয়ার বাই এ স্কোয়ার করি আর এরপরে যদি আমি বিযোজনার যোজন করি তাহলে কিন্তু আমার ম্যাথটা মিলে যাবে তোমাদেরকে আমি স্টেপ বলে দিছি যারা অঙ্কগুলো পারো নিজেরা একবার ভিডিও পজ করে নিজে ট্রাই করবা আর যারা পারো না তারা আমার সাথে সাথে ওটা করবা কেমন স্টেপ কিন্তু বুঝে গেছো একবার বিভাগের এ করতে হবে পরে উভয় পক্ষে স্কোয়ার করতে হবে পরে বিয়োজনার যোজন করতে হবে শেষ চলো অঙ্কটা আমি করে দিয়ে আসো তাহলে সলিউশন তাহলে এখানে দেখো গিভেন হিসেবে কি দেওয়া আছে তোমার কাছে এখানে দেওয়া আছে কিন্তু যে আমার সাইন আলফা আমি যদি এখানে অ্যাকুয়াল টু করে দেওয়া এ টু দেওয়া সাইন আলফা সাইন আলফা প্লাস সাইন বিটা দেওয়া আর এটাকে চাইলে আমি কিন্তু একটু ইয়া করতে পারি যে লিখতে পারি টু সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে টু আর কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে টু সাইন সি প্লাস টি এর ফর্মুলায় ভাঙলাম তাহলে এটাকে আমরা চাইলে এক নম্বর সমীকরণ নাম দিতে পারি তাহলে এটাকে কী করতে পারি আমরা চাইলে আমরা এখানে এক নম্বর সমীকরণ নাম দিতে পারি ওকে সেইমভাবে আমার কাছে দেখো বি টু দেওয়া আছে কত বি টু দেওয়া আছে এখানে কজ আলফা প্লাস কজ অফ বিটা দেওয়া এটাকে চাইলে লিখতে পারি টু কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু কজ বিটা বাই হচ্ছে টু তাহলে এটাকে আমরা চাইলে দুই নম্বর সমীকরণ নাম দিতে পারি এটাকে আমরা চাইলে দুই নম্বর সমীকরণ নাম দিতে পারি ঠিক আছে ওকে এবার আমার কি করতে হবে বিভাগের এক করতে হবে তাহলে আমি কে তাহলে এক দুই ভাগ করবো দুইকে তাহলে আমি এক দিয়ে ভাগ করবো দুইকে যদি আমি এক দিয়ে ভাগ করি তাহলে কী পাবো বি ভাগের পাবো পাব তাহলে এখানে পাবো হচ্ছে আমি কত বিভাগের রে পাবো তাহলে বিভাগের এ পাইলাম তাহলে এখানে আসছে বিভাগের এ ইকুয়াল টু তাহলে এইখানে কী আসবে এখানে এখানে কি আসবে দেখো এখানে আসবে বি হচ্ছে কোনটা এই যে টু কজ অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে টু কজ অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে টু আর এ মানে কত টু সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে টু আর কত কজ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে টু দেখো তো কজ অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু কজ অফ আলফা মাইনাস বিটা ডিভাইড বাই টু কাটাকাটি যায় না তাহলে এখানে বি বাই এ এইগুলো কত থাকে এখানে বিভাগের এ বিভাগের এ এটা এগুলো থাকে কিন্তু এখানে টু টু কাটাকাটি যাবে টু এ এ কাটাকাটি যাবে আবার কজ অফ আলফা মাইনাস বিটা বাই টু এটা কাটাকাটি যাবে তাহলে এখানে থাকবে কজ অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু এ জায়গায় থাকবে সাইন অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু কেউ আবার আবেগের বশবর্তী হয়ে এটাকে কট লিখে দিও না কারণ এখানে কাজ এখনো শেষ হয়নি তাহলে এবার আমরা কি করব এখানে স্কোয়ার করব তাহলে এখানে আনতেছি ঠিক আছে এইখান থেকে এখানে আসতেছি পক্ষে আমরা স্কোয়ার করব কারণ লাগবে তাহলে এখানে বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আসবে এখানে স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার আসবে আর ডান পাশে কি আসবে ডান পাশে আসবে যে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু আর নিচে আসবে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু এখানে লিখতে পারি যে বর্গ করে চলো একটু নেক্সট পিছায় চলে যাই আসো তাহলে আমরা পাইলাম কি বলতো একটু করে আমরা পাইলাম এখানে বা আমরা এখানে পাইলাম বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বিয়ার ডিভাইডেড বাই আমরা পাইছি হচ্ছে এখানে এ স্কোয়ার আর ইকুয়াল টু পাইছি এখানে হচ্ছে আমরা

এই পাশে আসবে হচ্ছে আমার কাছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই পাশে আসবে স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে এখানে যদি আমি ডান পাশে বিয়োজনার যোজন করি তাহলে এখানে আসবে স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু তারপরে নিচে আসবে এখানে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু প্লাস বিটা বাই টু এখন দেখো তো ভাই তুমি কিন্তু চাইলে এটা তো আগে যা আছে তা লিখলা এখানে যা আছে তা লিখে দিস দেখো সেটা হচ্ছে এই যে কজ স্কোয়ার পরে যা সাইন স্কোয়ার পরে সেই অ্যাঙ্গেল তাহলে এটাকে যদি থিটা ধরে নাও তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার ত্রি যেটা মনে হবে ওয়ান তারা কিন্তু ওয়ান তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে দেখো এটাই কিন্তু আমার প্রমাণ তাহলে সুতরাং এই যে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা ওকে তাহলে এটা কিন্তু আমার কাছে প্রুফড সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি এই অঙ্কটা কেন একটু এক্সটেন্ড করা যায় কীভাবে দেখো সেম সেম ডাটা দেওয়া আছে জাস্ট কজ আলফা প্লাস বিটা ইকুয়াল কি পাইসো বিয়ার মাইনাস বিয়ার প্লাস এটা প্রমাণ করতে হচ্ছে সলিউশন আমরা তাহলে লিখতে পারি ফ্রম প্রিভিয়াস ম্যাথ মানে আগের ম্যাথ থেকে আমরা কী পাইছি ফ্রম প্রিভিয়াস ম্যাথ আমরা আগের ম্যাথ থেকে পাইছি তাহলে এখানে এই যে এই জিনিসটা পাইছি তাই না তাহলে এখানে পাইছি কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু এটা ইকুয়াল টু কত বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাইছি এখন দেখো তো তোমাদেরকে একটা ফর্মুলা আমি শিখেছিলাম না যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইনাস স্কোয়ার থিটা এগুলি কিন্তু কস টু থিটা হয়ে থাকে তাই না তাহলে এখানে আমরা একটা ফর্মুলা শিখে আসছিলাম সবাই সেটা হচ্ছে কস টু এক্স এটাই করলে কিন্তু কজ স্কোয়ার এক্স মাইনাস সাইনাস স্কোয়ার এক্স কিন্তু হইতে পারে তাহলে এই ফর্মুলাটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করে দিব কস টু এক্সের অনেকগুলো ফর্মুলা ছিল যেমন টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বা ওয়ান মাইনাস টু সাইনাস স্কোয়ার এক্স বা ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স যখন যে সূত্র কাজে লাগে তাহলে দেখো তো একটু করে আমি যদি এই পুরো জিনিসটাকে যদি মনে মনে এক্স ধরে নিই তাহলে এটা কজ স্কোয়ার এক্স মাইনাস সাইনাস স্কোয়ার এক্স তাহলে এখানে আনসার আসবে কি কস টু এক্স তাহলে কস টু এক্স এক্স এখানে কত আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে এটা ইকুয়াল টু কত এটা ইকুলটু হচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে সুতরাং এই টু টুয়ে টুয়ে কাটা গিয়ে এখানে কী থাকবে কজ অফ আলফা প্লাস বিটা এটাই করলে কিন্তু এই যে তোমার কাছে এখানে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার শেষ তাহলে এটাই কিন্তু তোমার কাছে এখানে প্রমাণ হয়ে গেছে ঠিক আছে ওকে তো এটা হচ্ছে তোমার কাছে এখানে প্রুফ হোপফুলি আমরা সবাই অঙ্কটা এখানে হবে বুঝতে পারলাম তাহলে এটাই কিন্তু আমার কাছে এখানে কাহিনী অঙ্কের তাহলে আমার নেক্সট ডে সেম টাইপের ম্যাটটাকে আরেকটা এক্সট্যান্ড এক্সট্যান্ড করছে এখানে জাস্ট কীভাবে আমার কাছে এখানে আমরা আলফা বিটা লিখছিলাম না এই দেখো বুয়েটে আসছে ম্যাটটা এই যে বুয়েটে আসছে উনিশ বিশ সালে একদম রিসেন্টলি আসছে বুয়েটে উনিশ বিশ সালে জাস্ট আলফার পরি বিটার পরিবর্তে এক্স আর ওয়াই লিখছে দেখো আলফার বিটার পরিবর্তে জাস্ট এক্স আর ওয়াই লিখছে জাস্ট এক্স আর ওয়াই লিখছে কজ অফ এক্স প্লাস মান বের করতে বসে তার মানে কি আর করে দিচ্ছি না আমি তোমরা বাড়ি কাজ করবা ঠিক আছে কি ছিল আলফা ছিল আগের অঙ্কেটা কি ছিল বিটা ছিল আর আগের অঙ্গে তোমায় কি বের করতে বলছিল কজ অফ আলফা প্লাস বিটা ওকে তাহলে সেম টু সেম ম্যাথ আর কেমন ম্যাথ কতক্ষণ ক্লাস দেখি একটু করে আমি এক ঘন্টা আটত্রিশ লাস্ট একটা ম্যাথ এটা দেখাই আজকে শেষ করে দিব নাকি আচ্ছা এগুলো আমরা কালকে করাবো আসো আজকে ত্রুকুই থাক আজকে ত্রুকুই থাক তাহলে দেখা হবে নেক্সট দিন তাহলে আমাদের আশা করি আমরা নেক্সট দিনে আমাদের সেভেন সিটা শেষ হয়ে যাবে তো এরপর আমরা এক্সট্রা কিছু ম্যাথও করবো অ্যাডভান্স ম্যাথ সেভেন সি এর তাহলে সবাই ভালো থাকবা দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম